হ্যাঁ টেকনোলজি তো আপনি যেমন চাই দাম নেটওয়ার্ক টেকনোলজি আমি সেটাই বলছি এটাই যে বড় সরকার আপনি যে গাড়িতে চড়ে আছেন না ওটা টেকনোলজি এই যে ফোনে কথা বলছেন এটা টেকনোলজি আমি তো সেটাই বলছি এখন তো ওটা টেকনোলজি পড়াশোনা করছো হ্যাঁ টেকনোলজি নিয়ে পড়াশোনা করি যতটুকু দরকার যেমন আপনি টেকনোলজি ব্যবহার করছেন এটাও একটা ইলম একটা জ্ঞান এই জ্ঞান না থাকলে তো টেকনোলজি মোবাইলটা ব্যবহার করতে পারবেন না বাহ শাবাশ ধন্যবাদ এই যে আপনি যে টেকনোলজিটা ব্যবহার করছেন না এটা তো একটা জ্ঞান একটা ইলম এটা একটা এক ধরনের জ্ঞান

এটা তো প্রথমে ক্লিয়ার করেছি আমি বলছিলাম টেকনোলজি না হলে কি দিন প্রচার করা যাবে না অবশ্যই যাবে হ্যাঁ অবশ্যই যাবে আপনারা তো দেখছি টেকনোলজির উপরে পুরো 100% ভরসা আমি কি বললাম ভাই টেকনোলজি বাদ দিয়ে অবশ্যই দিন প্রচার হবে কিন্তু আল্লাহ যখন নিয়ামত স্বরূপ টেকনোলজি দিয়েছে আমরা কেন ব্যবহার করব না আমি আপনি সেটা অস্বীকার করতে না ব্যবহার করবেন কি করবেন না ওটার কথা তো বলছি না সব ব্যবহার করা যাবে না তাও তো বলছি না হ্যাঁ পাওয়ার জন্য যে দিন থেকে সরে গেছে এমনটি নয় তারা আগে থেকে সরেছিল অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হতে পারে যে টেকনোলজি এগুলো ওই বিশটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হতে পারে রাখেন

হ্যাঁ আছে অনেকজন আলেম আছে হ্যাঁ অনেকজন আছে যেমন একটা বাংলাদেশের লুৎফার রহমান বক্তা আছে বাংলাদেশের দেববন্দিদের চর্মোনায় পিসে আছে তিনি পরিষ্কার বলেছেন হাদিস মানা যাবে না

আপনাকে আপনার সামনে 400 কিমি দূর থেকে কথা বলছি এখন এই হাদিস আর সুন্নাত জানার জন্য 400 কিমি আমাকে যেতে হবে হ্যাঁ না তখন টেকনোলজি ছিল না মানুষ মিসর পর্যন্ত সফর করেছে এখন হাদিস আর সুন্নাত পার্থক্য জানার জন্য আমাকে এখন 400 কিমি যেতে হবে ভাই তখন টেকনোলজি ছিল না মোবাইল ছিল না যদি মোবাইল থাকতো ইমাম বুখারীর এমহлла ইমাম মুসলিম এরও ইমার দরকার মাধ্যমে এরও ব্যাপক গুরুত্ব ভাই যামে হ্যাঁ ইলম অর্জনের জন্য ওখানে একটা পাটিষ্ঠানিক ভাবে কিন্তু পাটিষ্ঠানিক এখন টেকনোলজির মাধ্যমে এখন অনলাইন টেকনোলজির মাধ্যমে এখন অনলাইন টেকনোলজির মাধ্যমে এখন অনলাইন ভাবে অনেক শিক্ষা অর্জন দেওয়া হচ্ছে যেমন দারুল উলুম দেওয়ন্তকে দেওয়ন্তকে দারুল উলুম দেওয়ন্তটা সেশন খুলেছে जस्टिस তাকু উসমানীটা সেশন খুলেছে মাওলানা ফারেগবে বাড়িতে বসে

আপনার নামটা কি জাহাঙ্গীর মানে আপনি কোথায় ইমামতি করেন মানে আপনি কোথাকার আমি ইমামতি করি না কি করেন আমি বয়স্কদের একটা প্রশিক্ষণ দিই শিক্ষা করা

এরকম কথা তো আমি আমরা আমরা প্রতিটা গ্রুপের মানুষকে পড়াই আমাদের কাছ থেকে কোনো মানুষ দুঃখিত হয় না দুঃখ পায় না প্রতিটা মানুষকে একক্ষতা করি আমরা এরকম করি না আমাদের সাহায্য হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে কোরআন ঢোকানো অন্তত কোরআনটা নিয়ে যেন সমস্ত মানুষ কবরে ঢুকতে পারে কোরআন সকলের জন্য সেটা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো তাই আমি আপনার এতক্ষণ পরে আমার ভালো লাগছে কারণ আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান যথেষ্ট দিয়েছে যা তো কথা বলতে ওর সঙ্গে ভালো লাগে যে যুক্তি মতো কথা বলতে পারে আমি প্রথমে প্রথমে কিন্তু একটু আপনার কথাতে অবাক হচ্ছিলাম আচ্ছা আচ্ছা তো আমি চাই ভাবছি না এইবার আমার ভালো লাগছে তো কথা বলার আগে একটু পরিচয় দিয়ে দিলে তাহলে আমিও খুশি হলাম তবে আপনি আমার কারোর মুখের কথা শুনবেন না আপনি আমার প্রোগ্রাম গুলো দেখুন আমার কোরআন শেখানো টেকনিকিয়ান গুলো দেখুন আর আমার বায়েন বক্তব্য গুলো শুনুন ইনশাল্লাহ আশা করি আপনি যে প্রশ্নগুলো ছুড়েছেন ওই প্রশ্নের জবাব পাবেন আর ভালোভাবে পাবেন আমি তো আপনি যেরকম বিরোধী করছেন এইরকম বিরোধী আমি করি যে তোমরা দলবাজি করে করা যে উপরে হাত ধান হাত ধান এই এই ব্যাপার নিয়ে দলাদলি আছে মুসলমান সর্বনাশী আমি বলুন এইরকম বক্তব্য রাখি

আমি থেকে পর্যন্ত এই ঘন্টা আমার ফোনটা খোলা থাকে তিন তারপরে আমার দুপুর বাদ মহিলাদের প্রোগ্রাম হয় আমাদের প্রোগ্রামটা একবার ইউটিউবে আপনি দেখবেন ছোটখাটো প্রোগ্রাম নয় কয়েক হাজার মানুষের প্রোগ্রাম পুরো একটা মাঠ ঘিরে স্টেডিয়ামের মতো তৈরি করে স্টেজ তৈরি করে দু মাস ধরে জেনারেটর লাইট মাইক সব রেডি করা থাকে আর আমাদের বেটা ছেলেদের ক্লাস টা হয় এসব যখন কেউ রিক্সা চালায় কেউ বা আহ কাজ করে কেউ বা পড়াশোনা করে কেউ বা চাকরিজীবী মানুষ এরা সব ডিউটি থেকে ফাড়িতে যখন সন্ধ্যের পরে ফেরত হয় তো আমরা এসার পরে টাইমটা ফিক্স করি যাতে করে একদম মজদুর তবকা গেলে শিক্ষিত মানুষ পর্যন্ত সমস্ত মানুষ যারা কোরআন জানে না তারা জন্য এসে ওই টাইম টাইমটাই কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ আমাদের মজমা খুব স্থির গতি করছে আপনি অবশ্যই দেখে তারপরে আমার ওপরে মন্তব্য করবেন আর যদি ভালো লাগে তো আমাকে ফোন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই

আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ মঙ্গল ভাই ভাই আমি কিছু না আমি মানে একটু পড়াশোনা করি আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করি বলতে গেলে এখন ইসলামিক স্টাডির মধ্যে আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ভাই দোয়া করবেন আমার জন্য জি ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আল্লাহ আপনাকে কবুল করুক আমি ইনশাআল্লাহ মঙ্গলবারের পরেই তাহলে ইনশাআল্লাহ আপনাকে জোহরের আগে নাগাদ ফোন করব আপনার নাম

এইসব রাজ্যতে চোদ্দ বছর উর্দু ভাষীদেরকে পড়েছি আমার পুরো শিক্ষাটা উর্দুতে উর্দু ফার্সি আরবিতে বুঝতে পেরেছেন আমি এই এই তিন বছর হয়েছে তবে আমি বাংলাতে এসেছি এখান থেকে এসে আর বেরোতে পারি না আগামী দু হাজার কুড়ি পুরো ক্লাস বুক হয়ে গেছে আচ্ছা আচ্ছা

জয় একজনের সঙ্গে আমরা আলোচনা করছিলাম এই মুহূর্তে আর একটা ফোন লাগাবো আর একটা ফোন লাগাবো আর একটা নাম্বার এসেছে ইনি তো যাই হোক নাম্বার যিনি দিয়েছিলেন আমাদের মল্লিক ভাই তো ভাই আপনি যে নাম্বার দিয়েছিলেন তা তো সম্পূর্ণ উল্টো আপনি এমন মানুষের নাম্বার দিয়েছিলেন বলেন এ মানুষটা তো মনতে মানুষটা তো বেশ ভালো মানুষ মানুষটা তো বেশ ঐক্য নিয়ে কথা বলে ভাই যারা ঐক্য নিয়ে কথা বলে তাদের সঙ্গে আমরা বিরোধিতা করি না ঐক্যটা যদি কোরআন আর মানে পক্ষে থাকে তাহলে আমরা বিরোধিতা করি না তো ইনি তো যথেষ্ট ভদ্রতা দেখালেন এবং যথেষ্ট তিনি মানে এসব হানাফি শাফি মালিক হামিল মাঝাব এবং আহ্লাহ সম্পর্কে তেমন কিছু মন্তব্য করলেন না তো এনাদের সঙ্গে আলোচনা করব না যারা কঠোরপন্থী যারা আহলে হাদিসকে কে যারা মুসলিম মনে করে না আমাদের আলোচনা হয় তাদের সঙ্গে যারা আহলে হাদিস কে মুসলিম মনে করে না এইসব ব্যক্তিদের সঙ্গে আমার আলোচনা মূলত মানে করি আর কেউ যদি বলে যে না দুটোই ঠিক এই ধরনের মানুষের সঙ্গে আমরা তো আলোচনা করতে চাই না যারা কট্টরপন্থী যারা আহলে হাদিসকে একদম মুসলিমই মনে করে না এই সব ব্যক্তিদের সঙ্গে কথা বলে আর একটা নাম্বারে ফোন করব সাতাশি আটষট্টি একশো চুয়াত্তর ছশো এক একশো চৌষট্টি সাতাশি আটষট্টি একশো চুয়াত্তর সাতাশি शो चुआत एक

आपनी कल कर उत्तर दीते हैं अनुग्रह कर चेष्टा कर आप जिस व्यक्ति को कॉल कर रही हैं वह उत्तर नहीं दे रही हैं कृपया कुछ समय पश्चात प्रयास करें द पर्सन यूर कॉलिंग इज नॉट आंसरिंग प्लीज ट्राई लेटर व्यस्त आहूर्ते अनेक जन नम्बर दिए नम्बरगुलो के देखी अनेक जन नम्बर তিরানব্বই একটা নম্বর পাঠিয়েছে হ্যালো কেমন আছেন ভাই কেমন আছেন

একটা ফ্রেন্ড নাম্বার দিয়েছে তবে তিনি গোপন রাখতে বলেছে তার নামটা তার জন্য আমি বলতে চাইছি না তার নামটা কি করতে দিয়েছে নাম্বারটা বিষয়টা হচ্ছে মানে কিছু ইসলামী কিছু বিষয় নিয়ে সমস্যা চলছে নাকি আপনাদের মধ্যে নাম্বারটা কি করে দিয়েছে নাম্বারটা একটু আলোচনা করার জন্য দিয়েছে আপনার সঙ্গে হঠাৎ আলোচনা করতে নামটা দিয়ে দিল নাম গোপন করতে বলল জি ওনার নামটা গোপন করতে বলেছে তাহলে রেখে দেন

আচ্ছা ঠিক আছে ভাই একটা আমার বন্ধু দিয়েছে সে বন্ধুর নামটা কি ভাই উনি আমাকে আমানত দিয়েছে উনার নামটা জানাতে নিষেধ করেছে ভাই এটা তো সিফে আমার একটা মুসলিম হক আছে আমার প্রতি আবদার করা

আমি আপনার নাম জিজ্ঞাসা করেছি আপনাকে আলোচনা তো আমি আপনার সঙ্গে করব তাই না আমার কে আমি কি আলোচনা আলোচনা করেন ভাই ধরেন একটা মঙ্গল গ্রহের মঙ্গল গ্রহের নাম্বারটা কে দিল যদি নামটা বলেন কথা বলবো নয়তো বলবো না বাস শেষ কথা মঙ্গল গ্রহ থেকে একজন এলিয়েন এসেছিল পৃথিবীতে যে নাম্বারটা দিয়ে গেছে আমি ওটা জানতেও চাই না আপনি আমি জানতে চাই নাম্বারটা কে দিল ওই যে বললাম মঙ্গল গ্রহ থেকে একজন এলিয়েন এসেছিল সে এলিয়েনটা আপনার নাম্বার দিয়েছে তার নামটা কি ওর নাম এলিয়েন এলিয়ান বাড়ি কোথায় মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে জি আচ্ছা তার নাম্বারটা দেন মঙ্গল গ্রহে তার নাম্বার নেবেন হ্যাঁ তার নাম্বারটা নিয়ে নেন আমি যে নাম্বার থেকে ফোন করেছি এটা একটাই পেয়ে যাবেন তাকে আচ্ছা তাহলে তাকে দেন তার সাথে একটু কথা বলে নিই ভাই আপনার কথা বলতে এত আপত্তি হচ্ছে কেন আমার আপত্তি নাই মিথ্যা কথা যেমন মুস্তাফা হা করলে বুঝলে যে কে কি বলতে চাইছে না বলতে চাইছে ভাই কোনো মিথ্যা কথা না আমি সত্য কথা বলেছি উনি নাম শুনেন আমি একদম স্পষ্ট কথা বলেছি ভাই আমি বলবো নাম্বারটা উনি নাম্বারটা আপনার দিয়েছে উনার নামটা গোপন করতে বলেছে এবার আপনি এর মধ্যে কিন্তু আছে আরে এবার কিন্তু থাকলো ধরেন মহরম দিয়েছে ধরেন বা আপনার হ্যাঁ এবার বলেন যে কি সমস্যা বলেন তো ভাই আপনাদের মধ্যে আপনি ফোন করেছেন আপনি সমস্যা জিজ্ঞাসা করেন আপনি কি জিজ্ঞাসা না আপনি জানেন আমার আবার কি সমস্যা জিজ্ঞাসা করছেন আপনার জুতো আমি যে বললাম যে আহলে হাদিস আর হানাফিদেরকে নিয়ে খুব সমস্যা করছেন কে সমস্যা করছে আমি তো কোনো সমস্যা করিনি কোনো সমস্যা করেন নি না মানে এই মধ্যে আপনি কিছু জানেন না তাই তো কি জানি না মানে এই মানে এই যে সমস্যা আহলে হাদিস হানাফি এর মধ্যে আপনি কি সমস্যা

আমি হয়তো মনে করলাম কোন একটা ফিরকা হবে আপনি মনে করলে মনে হবে না আপনি যেহেতু ফিরকার সঙ্গে না দিয়ে কথা রয়েছে করেছে হ্যাঁ ভাই দেবন্দিরা দেবন্দির জেগে আছে সুনিরা সুনির বলতে আপনি কি বুঝিয়েছেন একটু ব্যাখ্যা করে বলেন আমার ব্যাখ্যা করার কোনো নাই মানে আপনি কেন বলেছেন আপনি নিজে জানেন না জ্ঞান বল বাবা আমি জানব না অবশ্যই যা বলবে সেটাই ভালো করে জানি না আপনার এটা স্লিপ অফ ট্যাঙ্ক হয়ে যা বা এটা ধুনদে উড়ো বাতাসের মতো কথা বলে দিয়েছেন মুক্ত করে দিয়ে গেছেন উড়ো বাতাসের মতো কথা বলছি যে আপনি বলছেন আপনি ভাবে না চিন্তা করেন হ্যাঁ আমি ভেবেছি চিন্তা করছি তার জন্য তো প্রশ্ন করছি বেশ ভালো হ্যাঁ কি প্রশ্ন করেছেন করুন ওই যে বললাম যে কবি বলতে কোন ফিরকা বুঝিয়েছেন না কেন মানে কি উদ্দেশ্যে ব্যবহার করলেন যে এতগুলি মানে খুব সুন্দর সুন্দর ফিরকার মধ্যে মুসলিমদের মধ্যে এটা কবি ব্যবহার করে দিলেন

এটা আমি নাম দিতে পারি পছন্দ করে তাই না আপনি আপনার ব্যক্তিগত হ্যাঁ আমি ব্যক্তিগত বললাম যে আমাদেরকে নাম দিয়েছি লাহাবি মানে ওই নবীর মিলাদ পালন করলেই যেমন মিলাদুন ওই লাহাব যেমন খুশি হয়েছিল অনেক আনন্দ পেয়েছিল

আহমেদ রেজা খান কমপক্ষে না হলেও পাঁচশো থেকে ছয়শো কিতাবপত্র লিখেছে ফতোয়ার কিতাবও লিখেছে প্রায় বিশ খণ্ডে ফতোয়া রাজবিয়া মজুদ আছে কিন্তু বিশ্বনবীর সানে একটা জীবনী গ্রন্থ তার হাতের কলমের আগা বের হয়নি এত বই লিখে ফেলেছে রসুলের জীবনীটা লিখেনি যার প্রতি রসুলের ভালোবাসা যদি একক্রত যদি নাই থাকে তো রসুলের জীবনী লিখবে কি হবে কিন্তু আহলুল হাদিসরা বিশ্বনবীর জীবনী লিখে বিশ্বনবীর মর্যাদা ফজিলত লিখে আলহামদুলিল্লাহ

আপনাদের যে যে কথা যে রসুলের প্রত্যেকটা কথার উপরে তার একটা আবু আবুহ নামে একটা একটা কিতাবই আছে যেটা প্রিন্ট বিশ্ব বিশ্বনবী কিভাবে খেতেন কিভাবে বসতেন কিভাবে উঠতেন সমস্ত কিছু লেখা যায় সহিফাই আবু হুরাইরা ভাই সুই ভাই আবহাওয়ার একটা বইয়ের নাম রে ভাই জীবনী আল্লাহ রসুল কখন কিভাবে খেতেন কোথায় যেতেন কোথায় বসতেন কোথায় উঠতেন এটা জীবনী না তো কি ভাই জীবনী কোনটা ভাই

ولا কোরআনকে আপনাদের আল্লাহ হজরত কি লিখেছে কাঞ্জুল ইমানে দেখেন লিখেছে যে পরিষ্কাও লিখছে সুরা কাহাফের 74 নম্বর আয়াতের ব্যাখ্যা টিকা নম্বর 164 65 তে তিনি লিখছেন কি এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণে সামান্য ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের আল্লাহ হজরের কাঞ্জুর ইমান যেটা আছে এটার ব্যাখ্যা যেটা বাংলাদেশ থেকে বেরোছে ইন্ডিয়াতেও আছে নুরুল ইরফান

নুরুল ইরফান তাসির করেছেন কাঞ্জুল ইমান এটা হচ্ছে আহমেদ রেজা খান বেরোলভী শুধু কোরআনের তর্জমা এটার সঙ্গে ব্যাখ্যা সারা যেটা করেছে তাফসির করেছে সেটা হচ্ছে নুরুল ইরফান যেটা আহমেদ ইয়ার খান নাইমি ভাই আপনাদের আপনাদের ভাই আপনাদের কানজুল

আচ্ছা ভাই একটা কথা হয়ে যাক যদি বাহারের শরীরে কথা লেখা থাকে বলেন না আমার কথা যদি লেখা থাকে নবিশানের সঙ্গে গোস্তাকে যে আপনারা করেছেন এটা তো স্পষ্ট প্রমাণিত এটা তো আমি মানে এই যে কাঞ্জুলি মানে তফসির নুরুল ইরফান থেকে আহমেদ ইয়ার খান নাইমি যেটা বেলবি ফিরকার প্রধান খলিফাদের অনুবাদ তফসির সহ যেটা যা আল হক ঘরে ঘরে পাওয়া যায় হ্যাঁ এবং প্রথম কোন কিতাব যদি দেওয়া হয় ইখতে পরে প্রথমে বলে তুমি জাল হকে তিনটে খন্ড খুব ভালো ভাবে পড়ো ওর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে তো এটার চেয়ে তো একটা খুব সুন্দর বই হ্যাঁ সেই লেখক কাঞ্জল ইমানের টিকা লিখেছে মানে তাফসিল লিখেছে তার নাম হচ্ছে কি আহমেদ ইয়ার খান নাইমি তো তিনি ওই সুরা নাহালে চুয়াত্তর নম্বর আয়াতের টিকা একশো চৌষট্টিতে তিনি এই কথাটা লিখেছেন তেষট্টি একশো তেষট্টি নম্বর টিকাতে যে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণ সামান্য ভুল ত্রুটি হয়ে যায় এ কথা বোঝা যায় যে পীরের উচিত যেন লোকজনকে তাড়াহুড়া করে মুড়িদ বানানোর প্রতি বেশি আগ্রহী না হন বরং সত্যিকারে মুড়িদের পরীক্ষা নেওয়া মানে এটা আপনি মানতে পারছেন না 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 আপনার কথা বিশ্বাসী দেব না মানে আপনারা কি বলেন আমি আপনাকে আমার কথা বুঝবেন না কেন বাপ দাদার কিতাব শুনেছেন কি না পড়ে আমি কিভাবে বলবো যতক্ষণ পর্যন্ত স্ক্রিন না দেবেন যতক্ষণ আমি নিজের চোখে না দেখবো ততক্ষণ আমি কাউকে কিছু বলতে যাবো না

আমি ওটা আপনাকে আল্লাহ আপনাকে আল্লাহ দেবো আল্লাহি আল্লাহ কসম করে বলছি দেবো না দিব হ্যাঁ ভাই আপনাকে আমি বললাম ফোনটা কাটার পরেই ফোনটা কাটার পরে আপনার নাম্বারটা শুধু হোয়াটসঅ্যাপে অ্যাড করতে যতক্ষণ সময়

ভাই আরেকটা কথা আমি এখানে বলবো যে বাহারে শরীয়তের বাহারের আরেকটা রেফারেন্স শুনেন ভাই ভাই আপনাদেরই কিতাব একটু পরেননি আপনি এটা আমি নিশ্চিত কেন আমার হাতে এখন বাহারের শরিয়ত আছে বাহারের শরিয়ত যেটা বেরলোভিদের কিতাব বাহারের শরীয়ত আপনি স্বীকার করেছেন বইটার আশি নম্বর পৃষ্ঠা অধ্যায় দিয়েছে লামাঝাবি ওখানে লিখছে লামাজাবিরা হচ্ছে ওয়াহাবিদের একটি উপদল বিশেষ আল্লাহ তালা এবং নবী করিম সাল্লা সাল্লামের স্বানি ওয়াহাবিরা যে ধরনের বিয়াদবি করেছে অবশ্যই ওদের থেকে তা প্রমাণিত নেই মানে লামাজাবিরা গুস্তাগের আসুল নয় আপনাদের বাহারে শরীয়ত আশি নাম্বার পৃষ্ঠাতে স্পষ্টভাবে লেখা প্রথম খণ্ড বাহারের শরীয়ত আশি নাম্বার পৃষ্ঠা অধ্যায় লামাজাবি ওখানে পরিষ্কার ভাবে লিখছে যারা ওয়াহাবি আছে তাদের মধ্যে কিছু রসুলের সানে গুস্তাকে কিছু কথাবার্তা পাওয়া যায় কিন্তু যারা লামাঝাবি আছে তারা রসুলের সঙ্গে গুস্তাকি করে না হ্যাঁ হ্যাঁ হয়েছে বলেন হ্যাঁ আমি যে এই দলিলগুলো এই প্রমাণগুলো দিলাম আপনাকে এখন এই কথাগুলো যদি থাকে তাহলে আপনি কি বলেন আপনি আহলে হাদিস হবে হবেন কেন করবেন আপনাদের কিতাবে থাকে তাহলে আপনি কি বলবেন পাগল না আপনি ছাগল একটা কথা কবার বলেন যতক্ষণ পর্যন্ত আমি না দেখবো না পড়বো না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না কারণ আপনার কথা শুনে আমি যাকে তাকে ফতোয়া দেবো না বা কি বলবো না বলবো এটা পরের বিষয় পরের কথা আগে আপনি দেখান আপনি দলিলটা পেশ করেন আচ্ছা আপনি এখন লাইনে থাকেন আমি এখনই আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা প্রধান আচ্ছা আপনার নাম্বারটা আমি সেভ করি আগে নাম্বারটা সেভ করা নেই এক মিনিট ভাই আচ্ছা

এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তো হ্যাঁ উর্দু লেখা আছে আপনার স্ট্রাকচার লেখা আছে আমি একটু মার্ক করে পাঠিয়ে দিন আর আপনাকে গোটা পৃষ্ঠাটা পড়তে হবে না না পুরোটাই পাঠান পুরোটা আমি পুরোটাই পাঠাবো কিন্তু মার্ক করে দিচ্ছি যাতে আপনি ওই কথাটা সহজে পেয়ে যান না না ভাই পুরোটা আমি পড়বো একটু ভাই আপনি গোটা কামজুলিমান গোটাটাই পড়ে ফেলেন না আমার কোনো আপত্তি নেই আমি ওটা না পুরো স্ক্রিনশটটা দিন যেখান থেকে কথাটা আরম্ভ হয়েছে

আচ্ছা তার মানে আপনি কি বোঝাতে চাইছেন এখানে বাংলা অনুবাদ এটা কি বোঝাতে চাচ্ছি ব্যক্তিগত লেখা থাকতে পারে কিন্তু এটা আপনি যেটা মিথ্যা তহবত লাগালেন যে এটা লিখেছেন আহমদ ইয়ার খান এটা আপনি মিথ্যা কথা বললেন আচ্ছা আর এটা মুফতি আহমদ ইয়ার খান লিখেননি লিখেছেন কি মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান আপনি কিভাবে বললেন যে মুফতি আহমদ ইয়ার খান সাহেব লিখেছেন আচ্ছা তাহলে ঠিক আছে আমি মূল একদম উর্দু কিতাব থেকে দেখাচ্ছি আহমেদ ইয়ার খান নাইমির যে কাঞ্জুল ইমানের তফসিরটা আছে ওখানে কি লেখা আছে ঠিক আছে ভাই আপনি বেরলুবি হয়েছে এই নূরুল ইরফানটা আপনাকেছেন নাই আশ্চর্য আপনাদের বইপত্রে রেফারেন্স আমাকে কি করবে আচ্ছা ভাই আপনাকে আরেকটা রেফারেন্স দিই যেটা বাইরে শরীয়তে কথা বলেছিলাম না হ্যাঁ আমি দুটোই দিয়ে দিচ্ছি ভাই দুটোই দিয়ে দিচ্ছি আপনাকে তো অলরেডি একটা দিয়ে দিয়েছি আপনি বললেন যে এখানে আরে ভাই ভাই এই আব্দুল মান্নান কে ভাই ভাই আমাদের ইয়ার খান নাইmei লিখানা লা নুতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যকেপুর আল্লাহ মৃত্যুকে মিথ্যকেপুর আল্লাহ লানত আমিন বলেন Бай ап... <laughs>

আবদুল মান্নান সাহেব যেটা করেছে এটা হচ্ছে নুরুল ইরফানকে টিকাতে যুক্ত করেছে আর নুরুল ইরফানের লেখক হচ্ছে আহমেদ ইয়ার খান নাইমি এটা সম্পূর্ণ বঙ্গনমত করছে মোহাম্মদ আবদুল মান্নান

এটা তুই মিথ্যা কথা বললি আর তুই যে স্ক্রিনশট দিয়েছিস এটা যে বাংলা অনুবাদ লিখেছেন আহ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব লিখেছে কত বড় মিথ্যাবাদী তুই কেন যত আইলে হাদিস তোদের যত তাদের বাপ রয়েছে তোদের কোনো বাপেরও ক্ষমতা নাই যে এরকম ভাষা বেরলবিরা লিখবে এরকম ভাষা শূন্যরা লিখবে তোদের মিথ্যা কথা বলে বলে ওবেশ হয়ে গেছে ঠিক আছে ভাই শুনেন শুনেন আপনি অনেক fart করেছেন আপনার কাধে এখন জিন চেপেছে আপনাকে আপনার লেজ যেমন ব্যাকা কুকুরের লেজ যেমন ব্যা আপনি আপনার আপনার শরীরে শয়তান শয়তান জিনগুলো ভর করেছে ভাই লাবি ভাই লাহবি ভাই

ওয়াইজ দ্য কি আলাহুম যখন তাদেরকে বলা হয় আসো আসো আল্লাহস বানাতলা যা কিছু অবতীর্ণ করেছে সেই দিকে তখন তারা বলে হাসব আমাদের জন্য তো যথেষ্টটাই কোনটা আবা আনা আমাদের বাপ দাদোকে যে পথে পুড়ে আমরা পেয়েছি আল্লাহ অ লাহকা আনা আ বা উহুম আলাম যদি তাদের এই বাপদাদের মধ্যে যদি কোনো এইম যদি না থাকে জ্ঞান যদি না থাকে তাহলে কি তারা এমনটাই করবে বা তাদের পেছন চলবে দেখেন কেউ কত বড় ফেরকাই লাহাবি আমি এদেরকে বেরুলবি আর বলি না আমি ফেরকাই লাহাবি বলি ফেরকাইল লাহাবি এই জন্যই বলি যে তারা আবু আহাব যেমন বিশ্বনবীর জন্মদিনে খুশি হয়ে দুটো উট না কি যাই হোক তিনি আজাদ করেছিলেন দুটো দাসীকে আর এই সব ফেরকাই লাহাবি যারা আছে এইসব লাহাবি। এরাও কিন্তু সে এই কাজটাই করে এরা ঠিক এই কাজটাই করে আল্লাহাল্লাহর জন্মদিনে খুব এরা খুশি মানে এরা ফেরকাই লাহাবি তাদের নিজের বই তাদের নিজের বই তাদের আকিদার বই দেখেন লিখেছে আকিদা নাম্বার একান্ন আর ফেরকাই বেরুল কাছে তিনটে বই সবার কাছে থাকে একটা বাহারে শেরিয়াত একটা কাঞ্জুর ইমান আর একটা হচ্ছে জা আল হক এটা ওদের কাছে সবচেয়ে বড় বই লিখেছে নবীদের থেকেও যেসব ভুল প্রকাশ পেয়েছে যেমন কোরআন কোরআনতে হাদিসের রিওয়াত করার সময় যতটুক চোখে পড়ে তা ব্যতীত অন্য সময় এগুলো নিয়ে বারাবারই একান্ত হারাম তিনারা লিখেছেন কিন্তু তারা রাজি নন তাদের কাঞ্জুল ইমান নুরুল ইরফান নুরুল ইরফানের কে দেখেন কাঞ্জুল ইমানের এটার অনুবাদ এটা কি অনুবাদ করেছে মানে এটার উর্দুর লেখক হচ্ছে কে আহমেদ এখন বেরোলি যিনি হচ্ছে ফেরকা বেরোলবির প্রতিষ্ঠাতা আর তাসির করেছে কে নুরুল ইরফান তাফসীরের নাম এটার লেখককে মূল লেখক হচ্ছে হাকিমুল উম্মদ তাদের হাকিম তাদের হাকিম আল্লামা মুফতি আহমেদ খান নাইমি ঠিক আছে বঙ্গমত করেছে কি এই দুটোর বঙ্গমত করেছে মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান আর আব্দুল মান্নান কে একজন বেরলবি বাংলাদেশের সম্ভবত চিটাগঞ্জের মনে হয় ওনার বাড়ি বাংলাদেশ থেকে এটাকে ছাপানো হয়েছে এই বইটার প্রথম খণ্ড খুলবেন তাদের কোরআনের তফসির কোরআনের তফসির দিয়ে আপনি চলে যাবেন সুরা কাহাফ দেখেন সুরা কাহাফ আঠ নম্বর সুরা টিকা নাম্বার একশো তেষট্টি দ্বিতীয় অংশ পরিষ্কার লিখেছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণ্যের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় লেইলোক অস্বীকার করলো যে এই অনুবাদ এই মানে এই টিকা নাকি এই আব্দুল মান্নান সাহেব দিয়েছে জাহেল মুরাক্কাবটা জানে না কেননা আমি এখানে একটা প্রমাণ দিই উনি তো কোটা মানে আমার কথা শুনতে রাজি না ফোন কেটে দিল আর নিজের মতো দেখাচ্ছে আর একটা অনেকে ভুল করে বেরল বিরাই না তাদের কিতাবের কিতাবের জীবনে পড়েনি না পড়ে তারা শুধু লাফালাফি করছে দেখেন দুটো হচ্ছে কাঞ্জুল ইমান এটা হচ্ছে এটা একটা কাঞ্জুল ইমান দেখেন কাঞ্জুল ইমান ও খাজাইনুল ইরফান এই কাঞ্জুল ইমানের লেখক কে এখানে দিয়েছে দেখেন আহমেদ মৌলানা শাহ মোহাম্মদ আহমেদ জাখান বেরুলবি আর এই খাজাইনুল ইরফান এটা যে তাফসির মানে কাঞ্জুল মানে যে তফসিরটা আছে এই তফসিরের লেখক হচ্ছে সৈয়দ মোহাম্মদ নইমুদ্দিন মুরাদাবাদী এটা হচ্ছে কাঞ্জুল ইমানে যেটা খাজাইনুল ইরফান মানে বুঝিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই এটা কোরআনের আয়াত এই যে অনুবাদটা আছে এটা হচ্ছে কার আহমেদ জাখান বেরেলবির আর এই যে পাশে টিকা সংযুক্ত হয়েছে এটাকে বলা হয় কি জানেন খাজাইনুল ইরফান এটা লেখক হচ্ছে এই মুরাদাবাদী সাহেব আর এটাও কামজুল ইমানের শুধু অনুবাদটা নেওয়া হয়েছে এটা অনুবাদ এটা হচ্ছে অনুবাদ আর এই যে টিকা এটা হচ্ছে আহমেদ ইয়ারখান নাইমির এ জাহালে মুরাক্কাব লাহাবি ফিরকাল লোক এটাও জানে না অথচ তারা নাকি বড় বড় পণ্ডিত বড় বড় পণ্ডিত নিজেদের কিতাব সম্পর্কে ধারণা নেই পড়াশোনা করেনি আবার বলছে কামজুল ইমান নাকি তার কাছে নাই আরে ভাই আপনি বেরোলই হয়েছেন কিভাবে যে আপনার কাছে নেই খুব আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে তারা যে লাহাবি ফেরকাই লাহাবি যারা আছে তথাকথিত শুননি তাদের আকিদার বই তো আমি দেখেছি বাহারেশ্বরিয়ত স্পষ্টভাবে একথা লেখা আছে আর আলহামদুলিল্লাহ তারা লিখেছে যে লাম যারা আছে তাদের মধ্যে নবিস কোনো গুস্তাকি পাওয়া যায় না তা আলহামদুলিল্লাহ দেখেন কিছু না এখন বইটা উল্টাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাহারেশ্বরিয়ত আমজাদ আলী এখানে লাম আজহাবি আকিদা ঠিক আছে চলে যান লামাজবি আকিদা পৃষ্ঠাতে উল্টান এইসব বেরেলিরা বই পড়ে না বই না পড়ে শুধু হুজুরের কথা হুজুরের কথা নিজের বই পড়ে না ভাই ওদের বই আমাদেরকে পড়ে বলতে হচ্ছে দেখে লিখছেন লামাজাবি হচ্ছে ওহাবিদের একটি উপদল বিশেষ আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লা সাল্লামের সানে ওয়াহিরা ওয়াহাবিরা যে ধরনের বিয়াদবি করেছে অবশ্যই ওদের থেকে তা প্রমাণিত নয় মানে লামজবেদ থেকে নবীর শানে গুস্তাকে আল্লাহ শানে গুস্তাকে এটা প্রমাণিত নয় আর উনি মুকাল্লিদ কোথাকার এসে তিনি বড় বড় কথা বলে দিলেন তো যাই হোক আমি ওই লাহাবিকে আরেকবার ফোন করব। লাহাবিকে আরেকবার ফোন করব দেখেন

উর্দুটাকে একটু নেটে সার্চ মারি ওই ইমানের উর্দু নুসখাটা তাহলে আপনারা পেয়ে যাবেন আমি এক্ষুনি ডাউনলোড করছি তানজুল ইমান উর্দু তানজুল ইমান আপনারা দেখেন আপনারা ওরা ওরা অস্বীকার করবে মিথ্যু করা আমি চেষ্টা করি দেখি কাঞ্জুলি ডাউনলোড করা যায় কি ওর আমার কাছে ছিল কাঞ্জুলিমান এটা ফারা হিসাবে আছে সুরাকা হাফ পনেরো পাড়ার মধ্যে পড়বে সুরাকা হাফ সুরাকা হাফ হচ্ছে পনেরো পাড়া এ হচ্ছে কাঞ্জুলি আমি খুঁজে একটা ক্যাব ফোন করছে একটু বারবার ফোনটা কেটে দিচ্ছি এক মিনিট আমি একটু বের করি আর যদি এখন না পাই ইনশাল্লাহ ভিডিওটা যখন আপলোড করা হবে তখন মূল কারণ ইমানে মানে নুরুল ইরফান ইনশাল্লাহ এক করে দিব যাতে সকলে পাই ওরা যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কোনো বেরেলি নাকি এরকম ধরনের কথা লিখতে পারে না অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তাদের বই থেকে আর ওটা যদি কাঞ্জুল ইমানকে যদি অস্বীকার করে বাহারের শরীর থেকে ডাবল দেখে দিয়েছি আচ্ছা আমি আরেকবার ফোন লাগিয়ে দিয়ে আগে বলছি সুরার নাম এবং আয়াত নাম্বার বলবেন ভাই সুরার নাম সুরা কাহাফার আঠারো আট নাম্বারটি ফোর টিকা নাম্বার একষট্টিষট্টি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ আপনি আর দেখে নেন যিনি দেখতে চাইছেন এখানে মদিনা টিভি বলে একজন ভাই রেফারেন্স দিয়েছে এ হচ্ছে কাঞ্জুল এটা দেখে নিন আগে দেখবেন যেটা হচ্ছে কাঞ্জুল ইমান নুরুল ইরফান নুরুল ইরফানটা দেখবেন ঠিক আছে যেটা আহমেদ ইয়ারখান নাইমি টিকা আর এটারই হচ্ছে সুরা কাহাফ আঠেরো নম্বর সুরা ঠিক আছে চুয়াত্তর নম্বর আয়াত এই যে একশো তেষট্টি টিকা আছে টিকা এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণের সামান্য ভুল টুটি হয়ে যায় এটা তো একটা দলিল গেলই এবং বাহারেশ্বরতেও ঠিক এই কথাটা আমরা দেখিয়ে দিলাম দুই জায়গা থেকে ঠিক আছে আর এটা এটা হচ্ছে কাঞ্জুল ইমান এটা হচ্ছে খাজানুর ইরফান খাজানুর ইরফান কিন্তু এটা এর টিকাটা কিন্তু এজ যে কার বলেন তো মোহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী আর এই নুরুল ইরফানটা হচ্ছে আহমেদ ইয়ারখান নাইমি যেটা সাইখুল হাদিস বলা হয় হাকিমুল উম্মাত বেরুলবি হাকিম বিচারক বেরলবি মাঝাবের হাকিম ঠিক আছে ইনার ব্যাপার ঠিক আছে তো এখানে আমি আর একবার ফোন করব আরেকবার ফোন করব বেরলিকে আরেকটা ফোন আপনি করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন আপকে দ্বারা ডায়াল কিয়া গয়া নাম্বার আভি ব্যস্ত হ্যায় কৃপয়া কুছ সময় পশ্চাৎ প্রয়াস করে তার নাম্বার যৌ হেভ ডায়ালড আইএস কারেন্টলি বিজি প্লিজ ট্রাই লেটার না আরেকবার করি

লাহাবি ফের কই লাহাবি হচ্ছে ততগতিতে সুন্নি বেরেলি দরকার নেই যেটা লেখা আছে সেই আপনি যে ভাই কত বড় যে জাহেল এটা প্রমাণিত হয়ে গেল আহমেদ রেজা খান বেরেলবি বা আহমেদ খান নাইমি তারা কিন্তু আরবিতে কোরআনের অনুবাদ করেনি আরবি থেকে আরবিতে অনুবাদ হয় না আরবি থেকে উর্দুতে করেছিল আর আপনি ও আরবিতে পড়তে কত বড় জাহেল ভাই আপনি আরে ভাই আপনি তো লাহাবি ফিরকার লোক আমরা জানি আপনারা শুধু মুসলিমকে কাপের বলতে পারেন কোন দলিল নেই কোন প্রমাণ নেই অস্বীকার করতে আপনারা পটু যেন আপনাদের আকাবিরের তাপসির কে আপনারা অস্বীকার করে দিলেন আকাবিরের তাপসির কে অস্বীকার করে দিলেন আরে জাহেলে মুরাক্তা বাংলা বইটা কি আমরা লিখেছেন আপনারা লিখেছেন

আমার হুজুর ছিল হ্যাঁ হুজুর পালিয়ে গেল আপনি ধরলেন কি ব্যাপার ঠিক আছে আপনার হুজুরকে বলে দেবেন আসসালামু আলাইকা বেরলই ভাই আসসালামু আলাইকা বেদাতি ভাই আসসালামু আলাইকুম ওনাদের জন্য একটা সালাম তৈরি করেছিলাম আমি একটা সালাম যেটা কথা কথা সালাম লাই তো আমরা তার জন্য একটা দেবো আসসালামু আলাইকা বেরেলি ভাই আসসালাম আলাইকা বেদাতি ভাই আর আলাইকা আলাই কবর মানে কবর পুজো করে তো কবর নিয়ে থাকে সবসময় তার জন্য একটা আমি সালাম ইনশাল্লাহ এই বিষয়ে তৈরি করবেন আপনাদের জন্য আপনারা এই করবেন তো দেখেন ওনার উস্তাদ নাই উস্তাদ চলে গেছে দেখি আমি ওই আঁতের তারসিটটা তাদেরই বই থেকে দেখার চেষ্টা করছি একবার যদি এই ভিডিওটা অ্যাড করে দিতে পারি তো হয়ে যাবে

এ তে রে কে ফোন করে রে ভাই অভিমত দেখেন পীর কামেল মুর্শিদে বরহাক রাহানুমাই শরিয় তরিকতে পাশে কিজে যে লিখেছে রে ভাই ইয়া আহলে সুন্না অল জামাত হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব আরে সর্বনাশ এর অভিমত অভিমতটা মূল উর্দু থেকে বাংলাতে অভিমত দেখেন দিয়েছে এটা একটা উর এটা একটা ও একটা দেখেন দেখেন নুরুল ইসলাম হ্যাঁ ঠিক আছে কত অভিমতে পালা দেখেন অভিমতে পালা গোটা বই অভিমতে পালা এত অভিমত এত অভিমত দেখেন কত অভিমত কোনটাকে বলবো অস্বীকার করবে রে ভাই দেখেন অভিমতে পালা দেখেন এটা যেটা মূল অনুবাদ দেখেন ইসলামী বইটাকে অনুবাদ পরে করার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া থিওলজি ইসলামিক স্টাডিজের এর দেওয়া হয়েছে বেরলিদের প্রতিষ্ঠান এটা দেখেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অভিমত অভিমতের পালা আছে এখন বইটা লিখে প্রথমকার অভিমত লিখে দিয়েছে দেখেন মুফতি মোহাম্মদ ইব্রাহিম কাদেরি সাহেব দেখেন মুনাজিরে আহলে সুন্নাথ আলহাজ মুফতি দেখেন এটা হচ্ছে অভিমত লিখে দিয়েছে তারপরে বইটাকে মানে ও বলছে যে অনুবাদ নাকি ভুল করেছে ভাই অনুবাদ ভুল করলে আপনাদের বেরোল আলমরাই করেছে ভাই আর কাঞ্জুল ইমান নুরুল ইরফানের যদি অনুবাদ ভুল হয়ে থেকে যদি পালাতে পারেন বাঁচতে পারেন তো ভাই এখান থেকে বাঁচবেন কিভাবে ভাই বাহারের শরীয়ত এটা ভাই বাঁচবেন এটা আমাদের পশ্চিম বাংলারই অনুবাদক দেখেন কালিয়াচক নিউ মার্কেট মালদা ঠিক আছে মোহাম্মদ সাইদুর রহমান আশরাফি আমজাদ আলী সাহেব মূল লেখক এই দেখেন তাদের তাদের এই যে বাহারের শরীয়ত তাদের বাহারি শরিয়তের দুটো কথা আমি এর আগে দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখিয়ে দিই একদম বাহারি শরিয়তের নবীদের থেকে যেসব ভুল টুটি প্রকাশ পেয়েছে কোরআন তিওয়ালাত ও হাদিস রিওয়াত করার সময় যতটুকু চোখে পড়ে তা ব্যতীত অন্য সময়গুলো নিয়ে বাড়াবাড়ি করে একান্ত হারাম পরিষ্কার ভাই একটা থেকে পালাতে পারবেন দুটো থেকে কিভাবে পালাবেন লাহাবি ফিরকা কিভাবে পালাবে অস্বীকার কিভাবে করবে তাদেরই বই

যাই হোক আপনারা দেখলেন তাদের অস্বীকার করাটা আমি উর্দুটার ব্যবস্থা করছি ডাউনলোড করছি পিডিএফটা দিয়ে ইনশাল্লাহ ইউটিউবে যখন দিব আমরা সেই সময় দেওয়ার চেষ্টা করব আপনারা যারা মানে উর্দু পড়া জানেন তারা গুগলে যান লিখবেন কামজুল ইমান নুরুল ইরফান নুরুল ইরফানটা ডাউনলোড করবেন সুরা কাহাফ নম্বর আঠারো আয় নার সেভেন্টি ফোর আর টিকা নাম্বার একশো ওটাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে খুঁজে পাওয়া মুশকিল এখানে নুরুল ইফানটা নেই এখানে খাজাই নিল ইফানটা এখানে পাওয়া যাচ্ছে একটু খুঁজতে হবে তো যাই হোক ইনশাআল্লাহ আমরা দেখাবো ইনশাল্লাহ দেখি কে লিখেছে এখানে একজন ভাই কমান্ট দিয়েছে হাবিব শেখ আরে ভাই কতবার বলবো ভাই এটা কামজুল ইমানে নুরুল ইরফান টিকা কাহাফের চৌদ্দ নম্বর আয়াতের একশো তেষট্টি নম্বর টিকাতে দেখবেন চোদ্দ নম্বর আয়াতের একশো তেষট্টি নম্বর টিকা আর বাহার ঈশ্বরীয়ত যেটা এটা এখানে ছাপিয়েছে বাংলাদেশ থেকে ছাপিয়েছে ইন্ডিয়া থেকে ছাপিয়েছে এটাতেও পেয়ে যাবেন এটার পৃষ্ঠ নাম্বার ভারে দ্বিতীয় প্যারাতে লিখেছে যে নবীগণের ভুলচুক মানে উর্দুতে আমি পড়েছিলাম উর্দু পিডিএফটা আমার কাছে ছিল উম নবীগণের ভুলচুক হো জাতি হে এভাবে লেখা আছে দেখেন এইসব বেরলবিরা যারা সবসময় বলে রাসুল আশেকের রাসুল তাদের কিতাবে দেখেন ইনশাল্লাহ একদিন বেরোলিদের এGustav নানা কিছু আয়াত আছে আমরা ইনশাল্লাহ সেই দিন আলোচনা করে দেখাবো যে তাদের মধ্যে আমার একটা ফোন জি নম্বরে আপনি কল করেছেন আছে ফোন কেটে দিচ্ছে আর ফোন ধরবে না হানাফি কেল্লা পোস্টমর্টম বইটা বাংলাদেশে কোথায় পাওয়া যাবে ভাই হানাফি কেল্লা পোস্টমর্টম বইটা পাবেন না তবে বাংলাতে লিখেন গুগলে পিডিএফ পাবেন ইনশাল্লাহ পাবেন না তো যাই হোক আমরা থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দুজনকে তো ফোন করা হওয়ার কথা ছিল দুজনকে ফোন করে দিয়েছি আর কেউ নম্বর একটা দিয়েছিল কে অনেকটা নম্বর কেউ পাঠিয়েছিল

সতী আটষ্টি ছশো এক ছশো এক থেকে একটা নম্বর দিয়েছিলি আর একটা বেরেলি লাহাবি আসসালাম হ্যালো বলুন আমি রুহুল আমিন বলছি ভাই ভাই আমাকে চিনতে পারবেন না ভাই আমাকে চিনতে পারবেন না আপনার ওই একটা হটস WhatsApp আপনি আছেন না ভাই WhatsApp ওই ওই WhatsApp থেকে নাম্বার পেয়েছি যে ফোন মুনাজেরা বলে একটা এক নাম্বার বাস মুনাজেরা বলে একটা গ্রুপ আছে হ্যাঁ 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 তো মানে আপনি তো মানে দেখলাম যে আপনি সুন্নিয়াতের পক্ষে মানে তথাকতীতে সুন্নিয়াতের পক্ষে মানে খুব উলটাপালটা লিখেন এবং আহলে হাদিসকে এত কিছু বলছেন ভাই একটু মুখটুক আপনি কিছু কাપે না ভাই কাপে তো বলেন কেন ভাই কি বলছি আপনি যে সুন্নিয়াতের পক্ষে আর আহলে হাদিসের বিপক্ষে এত কিছু লেখা লিখি করছেন WhatsAppে তো আপনার কাপে ভয় আপনার ভিতরে আল্লাহর ভয় খফ ভয় কিছু আরে এগুলো কি আমি

পঞ্চাশ নম্বর মানে মানে আমি উত্তম হাদিস নাজিল করেছি হাদিস মানে কি ভাই কোরআন আল্লাহ কোরআন কে বোঝাতে গিয়ে সত্র জায়গাতে কোরআনে আল্লাহ হাদিস বলেছে

ভাই সলাত মানে সলাত মানে হচ্ছে দোয়া হস মানে কি সংকল্প করা তো ভাই এই হস মানে সংকল্প করা এটা ডিকশনারি অনুযায়ী মানে মানে লুগাতি মানে তো ভাই ডিকশনারি তাহলে হাদিসে আপনি সারি অর্থ পাবেন ভাই শুনেন ভাই একটা কথা বলছেন ভাই লুগাতান দুটো মানা হয় যে কোনো যে কোনো বিষয়ে দুটো মানা হয় একটা যে লুগাতান আর একটা সারি তো সারি ভাবে আরে ভাই আহেদিস মানে আপনি শুনতে বাদ নেই ভাই আহেদিস মানে যে কোরআন এবং হাদিসের অনুসরণ করে শরীয়ত ভাবে তাদেরকে বলা হয় আহলুল হাদিস ভাই আপনারা যে নিজে থেকে আহলুস সুন্নাহ বলেন আহলে সুন্নাত জামাত বলেন তো আহলে সুন্নাত মানে কি যারা সুন্নাতের অনুসরণ করে মানে তারা কোরআন মানে না

ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রশ্ন কি যে কোন সাহাবী আহলা হাদিস নামটা রেখেছে আমি বললাম আবু সাইদ নামটা রেখেছে এখন বলছেন এটা সাহাবিদের নাম আরে ভাই আলহামদুলিল্লাহ আমার আপনি ভুল করতে হয়ে গেছে ইন

এই হাদিসম রায়স্তা হাক মুসানিফ তিনি হাদিসটা কিন্তু হাসান বলেছে এমনকি আল্লাহ নাসুদ্দিন আলবানি তা হাদিসের সৈয়া হাদিস দুশো সত্তরে তিনি হাদিসটাকে গয় রহি বলেছে কিন্তু আমাদের তাহা কি যে না এখানে আলবানিরও ভুল হয়েছে ইমাম হাকিমেরও ভুল হয়েছে আসলে হাদিসটা হচ্ছে জাইফ যে আহলে হাদিস শব্দ যে হাদিসটাতে এসেছে আবু সাইদ খুদ্রি থেকে হাদিসটা জৈব কারণ হচ্ছে এখানে একটাই যেন না আবু হারুন আবদি নামক একজন রাবি আছে তো ধরুন আমরা কিছু গোপন করি না ভাই এটা আমাদের পক্ষে এসেছে বলে জৈব হাদিস আমরা গ্রহণ করব এমনটি নয় এবার আপনার যে অভিযোগ যে হাদিস ওয়ালা শুধু রসুল হতে পারে এটা উম্মত হতে পারে না এটা উম্মত হওয়া শিরিক তবে একটা হাদিস বলছি এটা সুনান তিরমিজিম আছে আপনার কিতাবুল ইমারতের পাঁচ হাজার উনষাট নম্বর হাদিস আর ইবনে মাজার প্রথম পৃষ্ঠাতে আছে আলহামদুলিল্লাহ ইবনু মাজার সোনান ইবনু মাজার কিতাবসুন্না এই অধ্যায় কিতাবুল সুন্নার প্রথম ছয় সাত আট তিনবার হাদিসটা এসেছে

দুশো উনআশিতে অবশ্যই ভাই একটু কথা বলে শেষ করি ভাই একটু শেষ করি ভাই যে এই যে আমি যে হাদিসটা বললাম যে মানে রসুল আসলাম থেকে যে লাল তাইফাতি মানসুরিন এই হাদিস ইমাম তিমি যে হাদিসটা নিয়ে আসার পরে বলছে ওয়াহাজা ওয়াহাজা হাদিস উন হাসান উন সাহিব হুন সামিউত মোহাম্মদ বিন ইসমাইলা ইয়াকুল সামিউত আলী বিন মদিনী ইয়াকুল ঠিক আছে

আলহামদুলিল্লাহ আমরা ইমাম চার ইমামকে মনে করি যে তারা আহলুসুন্না আল জামাতের অন্তর্ভুক্ত ইনশাল্লাহ আমরা এটাও মনে করি যে চার ইমাম আবু হানিফা শাহি মালিক আহমেদ রহম রাহিমাহুল্লাহ এই চারজন ইমামকে ভালোবাসা এটা একটা ইমানদার ব্যক্তির ইমানি সিফাত বা ইমানি একটি বৈশিষ্ট্য এটা ইমানদারের একটা লক্ষণ যে শুধু এ চার ইমাম নয় ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ্দির মিজিবনে মাজা নাসাই এদেরকে ভালোবাসা ইমানদার ব্যক্তির ইমানি একটা আলামত আমি অনুসরণ করি ভাই আচ্ছা ঠিক আছে আমাদের ইমামে আজম ইমাম জি ভাই আলহামদুল্লাহ আপনাকে বলেন আচ্ছা এমন কোন কোরআন এবং হাদিস থেকে আমাদের দলিল

হাদিস যেটা সুনান তিন মিজিতে আছে যে একটা পানি কখন নাপাক হয় যখন নাপাক কোন জিনিস পরে একটা পানির মানে কোন একটা আছে আমি বলে আমি হাদিসটা বলছি আপনি হাদিসটা বলছে হাদিসটা বড় হাদিস অনেক বড় হাদিস হাদিসের যে মানে মূল অংশ যে একটা কুয়ার মধ্যে যদি পানি মানে একটা কুয়া আছে সেই কুয়াতে যদি কোনো নাপাক জিনিস পড়ে যায় একটা ইঁদুর পড়লো বা একটা ছুচো পড়লো এই জিনিস পড়ে গেল যদি পচে যায় নোংরা হয়ে যায় তাহলে কত মানে সেটা নাপাক হবে কি হবে না তো সেখানে ওখানে স্পষ্ট হাদিস আছে হাদিসটাতে যে এটা যদি আমাদের বাংলা ভাষাতে কি লিটার হিসাব যদি ধরি তো ওটা যদি আড়াইশো লিটারের কম হয় আড়াইশো লিটার পানির কম হয় আর একটা যদি নাপাক কোনো বস্তু পরে যায় তো আল্লাহ বলেছে এই পানিটা তখন নাপাক হবে আর মানে লিটার যদি বেশি হয়ে যায় পানিটা তাহলে সেটা নাপাক করতে পারবে না আর যদি স্রোতযুক্ত পানি হয় স্রোতযুক্ত পানি সেখানে যদি কোনো যদি একটা যদি মানে একটা ইন্দুর একটা বিড়ালো যদি পরে যদি স্রোত হয় আল্লাহ বলছে স্রোতযুক্ত পানিতে যদি কোনো কিছু নাপাক পরে যায় তাহলে সেটাকে নাপাক করতে পারে না পানি তো ভাই এটা তো স্পষ্ট হাদিস আছে আমি হ্যাঁ আমি তো দুটোই বললাম আমি দুটো বললাম একটা স্রোতের জন্য আল্লাহ রসুল বলছেন হাদিস আর একটা কোন বদ্ধ জায়গা বদ্ধ জায়গা দুটো হাদিস আছে একটা বদ্ধ জায়গা একটা স্রোতের পানি সোনান তিন মিজি খুলেন ভাই হ্যাঁ স্রোতে আপনি এটা খুলেন সোনান তিন মিজি খুলেন আলহামদুলিল্লাহ এই হাদিস মজুদ আছে কি তাবো তাহার প্রথমে আছে মানে পবিত্র তদ্ধাই আমি বলছি ভাই এটা আপনি না হাদিসটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আচ্ছা আপনাকে আপনাকে ইনশাআল্লাহ আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি এক নম্বর এবারে আপনাকে একটা প্রশ্ন করব ভাই ধরুন এই কোরআনে বা হাদিসে ধরুন নাই তর্কের খাতির ধরে নিলাম যদি আলহামদুলিল্লাহ হাদিস মজুদ আছে আমরা মনে করি বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তিনি তার মাধ্যমে আল্লাহ সামত আল ইয়াম আকমাল তুল আকুম দিন আকুম দিন ইসলামকে মোকামাল পরিপূর্ণ করে দিয়েছে এমন কিছু হবে না যে উম্মত কোনো সমস্যায় পড়ে যাবে যে কোনো সমাধান নাই যে কিতাবে কোন কিতাব সুন্নাতে কোনো সমাধান নেই উম্মত পেরেশানি হবে ভাই এটা আমরা বিশ্বাসই করি না এটা আমাদের আকিদায় না শরীয়তের দলিল বা উৎস যদি বলেন কোরআন এবং হাদিস আর কোরআন হাদিস থেকে মানে শরীয়তের দলিল হচ্ছে দুইটা একটা কোরআন একটা হাদিস এবার আপনি যদি প্রশ্ন করেন যে ইজমা এবং কিয়াস এটা কি দলিল ভাই এর দলিল হচ্ছে কোরআন হাদিস এটা হচ্ছে স্থায়ী দলিল আর ইজমা এবং কিয়াস ইজমা কিয়াস এটা হচ্ছে ক্ষণস্থায়ী দলিল যেমন একজন ব্যক্তি একটা ইজতেহাদ করলো কিয়াস করলো একটা রায় দিল ঠিক আছে ধরেন বিড়ি খাওয়া যাবে কি যাবে না তো একজন ধরেন বললো যে না এটা জায়জ হবে একেবারে ধরুন ফতোয়া দিয়ে দিল

কোন ব্যাপার নাই অবশ্যই অবশ্যই বলছি আচ্ছা আমরা পোল্ট্রি মাংস খাই শুনেন পোলট্রি মাংস খাই কোরআন এবং হাদিস থেকে যেন আমাকে পোল্ট্রি মাংস খাওয়া যায় না চাই হম আচ্ছা ভাই আপনি খুব চমৎকার চমৎকার প্রশ্ন করছেন আপনি প্রশ্ন করছেন আপনাকে প্রথম আয়াতে আছে নাহালের পনেরো নম্বর আছে আল্লাহ বলছে তোমাদের জন্য জন্তু জানোয়ার এগুলোকে আল্লাহ হালাল করেছে ঠিক আছে এবং মুরগি খাওয়া আরো যেসব প্রাণী আছে যেগুলো হালাল এগুলো হালাল

একশো পঞ্চাশ মৃত্যু পালন করে এই যে একটা একটা কথা যেটা বললেন ভাই এটা মিথ্যা কথা বলেন কেন ভাই আর পারেন কেন পোল্ট্রি মুরগি খাওয়া এটা কোথায় আছে বা আপনি হানাফি মাজাব মানেন তো ইমাম আবহানি বা পোলট্রি মুরগি খাওয়া যাবে কি যাবে না ধরুন এই মোবাইলের মাধ্যমে কথা বলা যাবে কি যাবে না বা ইমাম আবহাওয়ানি ফতোয়া দেন তো ভাই আমি বলেছি কোরআন এবং হাদিস এটা হচ্ছে আর ইজমা আর কিয়াস এটা হচ্ছে অস্থায়ী দলিল অস্থায়ী দলিল কেমন আপনাকে উদাহরণ দিতে গিয়েছে আপনি থামিয়ে দিয়েছেন এই কিয়াস জিনিসটা এটা পরিবর্তনশীল মানে ধরেন আজকে একটা ফতোয়া দিলেন এর চাইতে কেউ যদি কোন স্থান থেকে ভালো একটা ফতোয়া নিয়ে আসে তাহলে আপনার কেসটা বাতিল হয়ে এই কেসটাকে গ্রহণ করতে হবে কিন্তু কোরআন হাদিস একদম আমি আপনাকে বলেছি ভাই ইমাম আবহানিফার এম্লা তিনি কি পোল্ট্রি মুরগি খাওয়া যাবে কি যাবে না এই ব্যাপারে কি বলেছে চাউমিন খাওয়া যাবে কি যাবে না ভাই ভাই চাউমিন খাওয়া চাউমিন এগরোল মুগলাই এগুলো খাওয়া যাবে কি যাবে না ইমাম আবহানিফা থেকে ফতোয়া দেন তো ভাই এই পোল্ট্রি মুরগি ঠিক আছে এগুলো আপনার ইমাম আবহানিপার এমল্লার যুগে ছিল না তাই কোনো ফতোয়া দেয়নি ভাই বলুন তো এই কন্ডম ব্যবহার করে স্ত্রীর সঙ্গে সাহস করা যাবে কি যাবে না ইমাম আবহাওয়ানিপার এমল্লার কি ফতোয়া আছে সেভেন্টি টু ঔষধ খাওয়া যাবে কি যাবে না

তিন থেকে যে দিয়েছিলাম আমি উনসত্তর বলেছিলাম হচ্ছে আসলে সিক্সটি সেভেন সাতষট্টি ঠিক আছে সুনান তিন মিজিতে বিন অমর হাদিস বর্ণনা আছে ঠিক আছে যে ক্ষুদ্র জলাশয়ে পানি এবং এতে আপনার পরে নেবেন যাদেরকে দিলাম হাদিসের সমাধান আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন লাহাবি ভাই লাহাবি ভাই বলেন লাহাবি ভাই বলেন

সৌদি আরবের কি বলেছে ওটা বড় কথা নাই আপনি যাতে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন আমার খুব ভালো লাগলো যে ইমাম আবু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ইমাম আবু হানি ফার্ম বলেছেন তোমরা পোলট্রি মুরগি খাও এটা জায়েজ

হ্যাঁ আর একবার ফোন করলে উনি নিশ্চিত আমাকে গাল দেবে যেহেতু লোকটা একটু ভদ্র লোক গাল দেবে আর আমি হাদিস দেখে দিলাম হিসেম তিন মিজি থেকে সাতষট্টি নম্বর হাদিস দেখবেন যেখানে দু কুল্লা শব্দ কথা আছে যে কুল্লাতাইন কুল্লাতাইন শব্দ আছে সাতষট্টি নাম্বার হিসান তিন মিজিতে হাদিসটা পেয়ে যাবেন উনি যে প্রশ্নটা করেছেন যে কোর মধ্যে যদি কোনো না পাকি পড়ে যাই তাহলে কী হবে তো ওই হাদিস আল্লাহ কুল্লাতাইন আবদুল্লা আমর ওমর উদ্দার আনুসূত্রে হাদিস বর্ণনা আছে কুল্লাতাইন সম্পর্কে

আহ আমাস আপনি ভুলে গেলেন আই দু মিনিটের মধ্যে কি গো আপনাদের জান গো না না আপনাকে আপনাকে 957 আপনাকে ফোন করেছিল এই নম্বরে কই ভাই এই নম্বরে তো ফোন করিনি আপনাকে আমি এই তো আচ্ছা আপনাকে কত টাকা দিতে বলেন তো এই প্রতার করার লাগি লোক ধোকা দেওয়ার লাগি আমাকে টাকা না আমাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল উলামা ও রাসুলুল আমবিয়া আমরা রাসূলের আপনার দাওত তো ছিল না ইগো

আপনি আল্লাহ আল্লাহকে ভয় করেন জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে ভয় করি ভাই আল্লাহকে ভয় করেন তো লোককে ধোকা দিছেন কেন সাধারণ মানুষকে কোথায় ধোকা দিলাম ভাই বলেন হাজার হাজার জায়গায় ধোকা দিছেন ধরা পড়ছে ভাই একটা ভাই বলেন একটা বলেন ইনশাআল্লাহ আমি যদি ধোকা দিয়ে থাকি বা আমার অনিচ্ছাকৃত ভুল হয় ইনশাআল্লাহ আমি শুধরে নেব ভাই বলেন ভাই এই যে আপনি মানুষকে বলছেন যে আহলে হাদিস হচ্ছে সঠিক ধর্ম সঠিক দিন আর যারা আছে হানাফি তারা বেদাত হ্যাঁ তারপরে আমুক তারা বেদাত হ্যাঁ তারপরে আহলে হাদিস হচ্ছে সঠিক দিন এগুলো ধোঁকা দেওয়া নয় ভাই আমি এখানে আপনি তিনটে কথা বলেছেন তার মধ্যে দুটো কথা আপনি ঠিক বলেছেন একটা ভুল বলেছেন কোথায় ভুল বলেছেন একটু বলি আমি অবশ্যই বলি যে আহলে হাদিস সঠিক পথ এবং আমি কখনো বলি না যে বে হানাফিরা বেদাতি কথা আমি বলি না আমি মূলত বলি যে তথাকথিত সুন্নি যারা লাহাবি ফিরকা আছে তারা অনেক বেদাতি কাজ করে অনেক মুশ্রিকানা কাজ করে আমি ফেরকাই যারা লাহাবি আছে মানে তথাকথিত সুন্নি বেরেলবি

যে এই যে পীরের পায়ে যে একটা সিজদা দেওয়া হয় ঠিক আছে অনেকে দেয় দেখেছি তো এটা নিয়ে সঙ্গে যদি বেরলবিদের মধ্যে সুন্দরদের মধ্যে মত পার্থক্য চলছে এটা নিয়ে খুব চলছে কেউ বলছে জায়েজ শেষ দেয় তাজেমি কেউ বলছে শেষ জায়েজ নয় ঠিক আছে তো এটা নিয়ে যদি যদি আপনার মধ্যে ইকতলাপ আছে তো আমরা তো মনে করি শেষ তাজমি হোক আর সিজদাই ইবাদা হোক উম্মতে মোহাম্মদের জন্য এটা হারাম ঠিক আছে জি 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 বলেন ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনি একটা কোন আল্লাহ হাজরাত মানে ইমাম আহমদ রেজা খান পেরেল হ্যাঁ এনার কোন একটা কিতাবে যদি আপনি প্রমাণ করতে পারেন যে উনি শেষ দায়ে তাজিমিকে জাহেজ বলেছেন বা শেষ দায়ে একদম শিরিক হ্যাঁ একটা কিতাব থেকে যদি জাহেজ দেখাতে পারেন হ্যাঁ আমি জানবো যে আপনি বাপের বাটা তাহলে হাদিস একটা কিতাব থেকে কিন্তু

সেজদা করা আমাদের তাজিমের সেজদা এমন করা হারাম আমোনকে আল্লাহবাদে তো নবী পাককেও সেজদা করা হারাম আমরা প্রচার করি জালসাতে তাহলে আপনি এটা মিথ্যাcano অববাদ দেন হুম ভাই এব একটু প্রশ্ন করেছেন একটা প্রশ্ন চিহ্ন আসলে যখন বলি আমি প্রথমে কিন্তু প্রথমে বলেছি যদিও আপনাদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ চলছে যে সেজদা তাজিমের জায়েজ না না জায়েজ প্রথমে বলেছি এমন আমি এটাও জানি আহমেদ রেজা খান বেরলবি 40টা দলিল প্রমাণ দিয়ে তিনি সেজদা তাজভিকে নাজায়েজ একটা বই লিখেছে উর্দুতে বইটা আছে আমি ভাই পড়েছি এটা আমি অজানা তা নয় আমি বলেছি যে আপনাদের সুনিয়তের মধ্যে অনেকগুলো আলেম আছে যেমন বাংলাদেশের একটা তরিকা আছে যেটা মধ্যে যে বলা হয় ওটা একটা আছে আছে ঠিক শেষদা নিয়ে ওরা লড়াই করছে সঙ্গে যারা আলা হজরতের মাসলাকে চলে তাদের সঙ্গে ইউটিউবে চলে যান দেখেন তাজমি শেজদা নিয়ে লড়াই চলছে এমনকি একটা সুন্নি আলেম যেটা আছে আইনুল হুদা আপনি চিনতে পারেন আইনুল হুদা সাহেব হ্যাঁ উনি দেখেন এই ব্যাপারে ছয়খানা ভিডিও করেছে যে শেষদার তাজমি হারাম 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 ছয়টা ভিডিও যা ওখানে ভিডিও উনি অনেক প্রেস করেছেনজনক সুন্নি আলেম বাংলাদেশের তথাকথিত সুন্নি আলেম ঠিক আছে লাহবি ফিরকার লোক ওরা কিন্তু বলছে না सीटेट তাজনে জায়েজ এটা নিয়ে পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে আইনুল হুদা সাহেবের সঙ্গে দীর্ঘ এক বছর থেকে লড়াই চলছেই তো আপনি কীভাবে বললেন যে কোন সুন্নি আলেমের কথা বলেনি আচ্ছা এবারে আপনাকে বলি হ্যাঁ ভাই আচ্ছা ভাই সত্য কথা হবে অবশ্যই আমি মিথ্যা কথা বলি না ভাই না বলেন আপনার যত আহলে হাদিস আছে যারা দাবি করছে

তাহলে আপনি কোন কে বলেছে না বলেছে না ওটা আপনি যতটুকু শুনি সুন্নি ওলেমাদের মধ্যে দেখেন সুন্নি ওলেমাদের মধ্যে কিন্তু ইক্তিলাফ আপনি একটু অস্বীকার করতে পারবেন সিজদা তাযজমে নিয়ে আপনাদের মধ্যে ইক্তিলাফ আছে না নেই শুনুন আজ পর্যন্ত আমরা যে মাসলাকা আল আহেদ ব্যক্তি আমি বলছি জাহেজ আমি জ্ঞান তো কোনোদিন শুনিনি কি জায়েজ বলেছে এবার আপনি বলছেন আমি বাংলাদেশে কে বলছে আমি অত দেখিনি বাংলাদেশে তো অনেক ভুল ভুলকাল করছে পীর সেজেছে লোকাল ভাবে পীর সেজে আপনার কি করছে এই পীরের বিরুদ্ধে আমরা প্রচণ্ড কথা বলি পীর সে পীরের যে চারটা শর্ত আছে পীর মানে আপনার যে পীর অর্থাৎ রব একটা বুজরুক ব্যক্তি বুজরুগ মানে আপনাদেরও আলে আদিসের মধ্যেও বুজরুগ ব্যক্তিকে মানে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে বুজরুগ মানে কি অন্য কিছু নয় মানে ও আপনার আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষ আছে যেগুলো ভালো কিছু না খোঁ তাকে কিভাবে নামাজটা শেখাবে কিভাবে আল্লাহ রবীন্দ্রের কাছে কোরআন শিক্ষা কিভাবে দিবে হাদিস কিভাবে শিক্ষা শিক্ষক শিক্ষক এবারে আমি আপনাকে বলি যে আমাদের মধ্যে আজ পর্যন্ত কোন মশলা আলাদা যারা আছে কেউ কোনো পীর বা কেউ বলেনি কিন্তু তদানীতন কালে নয় বরং বর্তমান জামানাতে কিছু ভণ্ড পীর সেজেছে আর সাজার পরে মেয়েদেরকে নিয়ে আপনার ওদের কাছে বসতে দিচ্ছে কিন্তু আমার ব্যক্তি যত যত পীর পীর মানে মানে আপনার আসার পরে যখন স্টেজে উঠতে যায় কোনো বক্তব্য দেবে ভাষণ তো আগে বলে যে দেখো তোমরা কি এই স্টেজের আশেপাশে কোনো জায়গায় মহিলা আছে কিনা আমি নিজে প্র্যাক্টিক্যালে বলছি ভাই আলহামদুলিল্লাহ যদি আমি নিজে দেখেছি তখন বলবে যে হুজুর মহিলা তো সেরকম নাই তো বলে মহিলা নাই তাহলে আমি স্টেজে যাবো মহিলা যদি আশেপাশে থাকে তা আমি স্টেজে যাব না আমি মহিলা আমার জন্য পর্দা করা ওকে আমার জন্য খরচ ও আমার জন্য পর্দা ওর সঙ্গে আমি বসবো না হ্যাঁ ওর সঙ্গে কথা বলবো না

কে মানি না দেখুন আপনাদের মধ্যে দেখুন আমাকে বলতে দেন আচ্ছা আপনি বলেন আপনার প্রতিবেশীর মধ্যে আপনার প্রতিবেশীর মধ্যে আলেয়া দাবি করে এরকম অনেক লোক আর নামাজ হয়তো সম্পূর্ণ পড়ে না ছেড়ে দিচ্ছে তাহলে লেখা আছে নামাজ যদি জেনে বুঝে ছেড়ে দেয় তাহলে সে কুফুরের মধ্যে পড়ে হ্যাঁ তাহলে আপনার কুফুরের মধ্যে পড়ে তাহলে কি আপনি বলে বেড়ান সত্যি কথা বলেন যে কাফের কুফুর হয়ে গেছে বা হয়ে গেছে এটা বলে বেড়ান না সেরকম আপনার আমাদের মধ্যে কে কি করেছে আমরা তো জানি না তাহলে আপনি তো ওয়ার জন্য বিশ্বের আলে শূন্যতা যে আমার শূন্যকে আপনি কেন মুশ্রিক বলেন আপনারা ধোকা কেন দেন আমি একবারও বলিনি ভাই আমি একবারও বলিনি দেখেন ভাই পায়ে চুমু দেওয়া পায়ে যে চুমু দেওয়া পিসের পায়ে চুমু দেওয়া ঠিক আছে আমি হাতে হাতে চুমু দেওয়া বা নেককার পরস্কার ব্যক্তির হাতে চুমু দেওয়া এটা কিন্তু আমি জায়েজ মনে করি এর পক্ষে হাদিস আছে শুনান তিনমিজির এটা আমি কিন্তু আমি পক্ষে কেউ যদি বিপক্ষে যাই সে যেতে পারে কারণ আমার কাছে হাদিস পুঁজি যে নেককার পরস্কার ব্যক্তিদের হাতে চুমু দেওয়া এটা শুননাথ সাহেবেরা দিতেন তো এই পায়ে চুমু দেওয়াটা এই বিষয়টা কি বলেন তো ভাই আপনাদের মাসলাক কি

তো এই বিষয়ে কি আমরা কি আপনাকে করতে পারি না আল্লাহর রাসূল কি আপনি ঠিকই বলছেন আল্লাহর রাসূল কি এমন কোন হাদিসে বলেছেন যে যেটা আপনি শুনেছেন যে পায়ে বসে তোমরা করিও না আর করাটা শিরিক আমাকে দেন আল্লাহর রাসূল তো বলেছেন যদি পৃথিবীতে কাউকে যদি অনুমতি দিতাম তাহলে কাকেও তো অনুমতি দিতাম বলেন সিজদা করার ব্যাপারে বলেছে এটা সিজদা করার হ্যাঁ সিজদার কদম বুচি ভাই কদম বুচি এই প্রথাটা কাদের মূলত বলেন তো এটা ইহুদি খ্রিস্টানের প্রথা কি প্রথা নয় ভাই ইহুদি খ্রিস্টানদের কদমবুচি করা তাদের ওলেমাদেরকে তাদের মাসিকদেরকে ফোন করছি না ভাই আমি একটু ব্যস্ত হয়ে যাব চলে গেল তো যাই হোক আমাদের বেরলবি ভাই একটা জিনিস অন্তত তিনি স্বীকার করেছেন যে শিষদে তাজমি বিশ্বের শিষদে তাজমি করলে মুশরিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা তাদের সঙ্গে একমত কোনো দ্বিমত নেই এতটুকু যথেষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই বিষয়ে আচ্ছা উনি তো ফোন কেটে দিলেন আচ্ছা আপনার এখানে কতজন আছেন অনেকজন আছেন আলহামদুলিল্লাহ দুইশো জন প্রায় আছেন এবারে আমি আপনার জানতে চাইছি এটা আমি জানি না এই বিষয়টা আপনি আমাকে জানাবেন কোরআন হাদিস কোন একটা দলিল যে আল্লাহ রসুল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কদম করে কোন একটা হাদিসে মা বাবা উস্তাদের তাহলে সে কিন্তু মুশরিক শিরিক করবে একটা সহিহ হাদিস পেশ করুন আমি মানতে বাধ্য অবশ্যই আমি একটা কথা বলি যে কিছু যে স্পষ্টবে হাদিসে নিষেধাজ্ঞা থাকবে এটা কিন্তু না আপনারা বিশ্বাস করেন না আমরা বিশ্বাস করি এখানে যারা ফিরকায় বেরলবী আছে যারা আহলুল হাদিস আছে তারা কিন্তু একটা জিনিস মনে করে যে কোন কাজ বা ইবাদত বা আমল করার জন্য রাসূল একটা শর্ত দিয়েছে মান আমেলা আমালান লাই হি আমরুনা ফা হুয়া কোন ব্যক্তি যদি কোন আমল করতে চাই আল্লাহ ওসুল দেখেন তিনি ওসুলি একটা কথা বলেছেন খুব চমৎকার যেন যেন কোনো সমস্যা না পড়ে যে কোনো ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ আদেশ নির্দেশ দিই সেই আমলটা এটা বাতিল তার মানে আল্লাহ হাদিস সহিখারি দু হাজার ছয়শ সাতানব্বই এবং সৈমুস্তিমের এক হাজার নম্বর হাদিস তো এখানে আল্লাহ বলছে কোন ব্যক্তি যদি আমল করতে চাই তাহলে কি লাগবে যে আল্লাহর আদেশ লাগবে বা আল্লাহ সমর্থন লাগবে বা আল্লাহ করেছেন এই তিনটে মানে একটা লাগবে তো আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখি যে যেহেতু কদম বুচি করে একটা আমল ঠিক আছে তো এই ব্যাপারে আল্লাহালের কোন না আদেশ আছে না কোনো নির্দেশ আছে অথবা না কোনো সমর্থন আছে ঠিক আছে যেহেতু একটা ইবাদত কেন ইবাদত কিন্তু মোকাম্মল হয়েছে ইবাদত কিন্তু বিশ্বনবীর পরে বা নতুন করে কোন একটা ইবাদত আপনি তৈরি করবেন এটা কিন্তু সম্ভব নয় আলিয়া মাকমাল তুই এখন ইবাদতের দিকে ইসলাম মোকাম্মাল হ্যাঁ ইবাদতের জন্য অনেক পদ্ধতি নতুন তৈরি করতে পারেন কিন্তু ইবাদত আপনি নতুন তৈরি করতে পারবেন না কদম বসে করা ইবাদত নয় ভাই বোঝার চেষ্টা করুন আলেয়া ভাই করা কি করা বলে ইবাদত নয় ইবাদত একমাত্র আল্লাহরই করা যায় কদম বসে ইবাদত নয় ভাই জান এটা শ্রদ্ধা এটা সম্মান হ্যাঁ এটা আপনার কদম বসে কোনদিন ইবাদত আমরা মনে করি না আলহামদুলিল্লাহ কোনদিন ভবিষ্যতে মনেও করব না ইবাদত একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর ইবাদতের মালিক একমাত্র আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ একমাত্র ইবাদত তাহলে দুটি বিষয় হলো যে আপনারা আমাদেরকে মুশরিক বলেন কদম বসির জন্য না আমি কিন্তু মুশরিক বলি না ভাই আপনাদেরকে আপনি তো একটু আগে বললেন না আমি কথা মানে কথা মানে পয়েন্ট ছিল দেখবেন এখানে ভালোভাবে কথা বলবেন যে মুশরিকানে অনেক কাজ কর্ম করে আমি মুশরিক বলি না মুশরিক মানে মুশরিকদের মত অনেক কাজ করে সিমিলার আচ্ছা তো আপনার আলে আল হাদিস যে বলছে তো ওনারা তো আমাদেরকে অনেক জায়গায় মুশরিক প্রচার করেছেন মাজার পূজারি যারা করে আপনি যারা লিখেছে যারা পীরে পায় চুমু দেয় তারা মুশরিক যেমনটা আপনি বলেছেন আমরা বলেছি তো আপনি আমি তো একমত এখানে তো প্রশ্ন তোলা কি আছে আচ্ছা আমরা মাজার পূজারি আমরা কোন জামাতকে জামাতকে সরাসরি মুশরিক বা জাহান্নামী এরকম বলি না কোন জামাতকে হ্যাঁ আমরা ওই আমলটাকে নিয়ে আসি তারপরে বলি এই আমলটা এটা আমল আচ্ছা কিন্তু আমরা আমলে পুরো হুকুম লাগাই জামাতের উপরে না ভাই আজকে এমন তো আপনাদের বক্তব্য আমি তো বহু শুনি হ্যাঁ তো বক্তব্য তে তো বেশিরভাগই এরকম তাকিদ লাগা থাকে না বেশিরভাগই বলে যে মাসলাকে কে আল্লাহ হযরত বা বেরেলভী ভাইরা হ্যাঁ কবর পূজারী মাজার পূজারী হ্যাঁ ভাইরা মানে কি এটা বহু বচন হ্যাঁ সমস্ত এরা মুশরিক হয়ে গেছে অনেক বক্তব্য আপনাকে শুনাতে পারবো দিতে পারবো না আল্লাহ হযরত ফিরকার লোকদেরকে আমাদের ওলেমারা যে কখনো বলেছে যে আল্লাহ হযরতের ফিরকার লোকরা হয়ে গেছে আমি মনে করি না এরকম কোন ভিডিও আপনি দেখাতে পারবেন না অনেকে আল্লাহ হজরত নামটাও জানে না আল্লাহ দেশের মধ্যে অনেকে আছে আল্লাহ হজরত বেরেলি ফিরকার নাম জানে না ঠিক আছে ওরা 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 ওই মাজার পুজারি বলে মুশরিক আপনার

তারা কিন্তু কবরে সিজদা করে এমন কি আমি যখন বেরেলবি ছিলাম আমি বেলে যখন ছিলাম পাথর চাপড়ির নাম তো শুনেছেন পাথর চাপড়িতে আমি গিয়েছিলাম আমাদের প্রতিবেশী আপনি বেরেলি ছিলেন জি আর আমি কোথে আপনি পড়তেন গো আমি বেরেলি মানে বেরেলি ফিরকার সঙ্গে যুক্ত ছিলাম বেরেলবি আকীদা এ ছিল এমন কি পাথর আমি গিয়েছি বেশ কয়েকবার গিয়ে ওখানে পাথর চাপড়ির কবরের সামনে আমি নিজে ওখানে নামাজ পড়েছি একদম কবরের সামনে

তখন হয়তো আপনি যখন গেছিলেন হয়তো হয়নি কি বা ছিল ছোট ভাবে মসজিদ নামাজ পড়ার জন্য মসজিদ আছে মাজারে নয় এবারে আমি দেখলাম আমি নিজে দেখলাম গিয়ে কয়েকটা লোক এলো আর আসার পরে সে আপনার কব মানে মাজার আছে যেখানে সেখানে আপনার নামাজের নিয়ত করে পড়তে লাগলো নামাজ হ্যাঁ এক নম্বর দ্বিতীয় নম্বর ওই লোকটা যে নামাজ পড়লো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দ্বিতীয় নাম্বার ওইখানে যে ইমাম আছে ভাই আপনাকে মিথ্যা কথা বলবো না আমি মিথ্যা কথা ওই ইমামটা এখন কি এখন কিসের জন্য সরকার ওকে ফিরেছে বা কিভাবে আছে আমি জানিনা ও নামাজ শেষ করে আর আমি নামাজ বললাম নামাজ শেষ করে আসার পরে একদম সেই পায়ের দিকে যে আছে কবরটা মাজার হম ওইখানে এসে অনেকখানি শেষ দা করে থাকলো ও নিজে হুম অথচ সে আলিম নয় ওকে কিভাবে সরকারি হিসাবে চাকরি দিয়েছে আমি নিজে আমি ওকে নিজে বললাম আসুন আপনি যে এই কবরে আপনি চেষ্টা করলেন নামাজ পড়ে আসার পরে অনেকক্ষণে এটা কোন আপনি কোরআন হাদিসমাকে কোন জায়গা থেকে আপনি দেখাতে পারবেন কেন করলেন আর আপনাদের জন্য মশলাকে আল্লাহ আপনার সন্ন্যের এত বদনাম হয় কিসের জন্য আপনি তো আবার ইমামতি করছেন আপনি করলেন কি কারণে আমাকেও বলছে যে এটা আপনি বুঝতে পারবেন না বলে বুঝতে পারবেন আপনি বুঝান তাহলে আমি বুঝবো বুঝতে পারবো না আমি যেহেতু একটু পড়েছি হয়তো অত বড় আলেম না আমি কিন্তু একটু তো পড়েছি আমি হ্যাঁ তো আপনি বলুন আমাকে কিসের জন্য এটা করলেন তো ও বলছে যে দেখেন আপনার সঙ্গে আমি বেশি কথা বলবো না এটা আমি সম্মান অর্থে করলাম আমি বললাম সম্মান অর্থে কাউকে শ্রেষ্ঠ করা যায় যায় মানুষকে উনি তো মানুষ হ্যাঁ তো ওনাকে কি শ্রেষ্ঠ করা কিভাবে যায় হতে পারে আর ওনাকে বললাম আমি আর শ্রেষ্ঠ মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তো আপনি শেষ দোকানে করলেন তো উনি দেখলাম আমি পরে জেনে যে উনি আলম নিযুক্ত করেছে কোন রকম মুন্সি মানুষের মধ্যে মুন্সি আর হচ্ছে লুহার মধ্যে জি জি এই দুটো জিনিস মারাত্মক জিনিস এবার ওকে আপনার দুটা তিনটা সুরা মুখস্ত করে এসে আপনার ওই ইমামতী সরকার কি জানে সরকার তো কিছু বুঝে না ও আপনার কোন রকম পার্টি ধরে আপনি করেছে এবারে আপনাকে বলি এই কথাটা ও আপনার আলেমি নয় না ও বেরেলি না হানাপি না সাপি না মালিকি না আলে হদুস না আলে আদিস কিছু নয় ও হ্যাঁ ও একটা প্যাট চলেছে হুম বলুন ভাই ওয়েবের একটা প্যাট চলেছে লোকটা এইখানে এবং ওই পাথর এখন বর্তমানে শুধু ব্যবসা বিজনেস ছাড়া এবং গুনহা ছাড়া নেকির কাজ খুব কম হয়েছে জি ভাই জি ঠিক বলেছেন ভাই আপনার সঙ্গে আমি নিজে আমি বক্তব্যতে বলি আল্লাহ শুনছে প্রত্যেক বক্তব্যতে যে এইসব মাজারে ওলি থাকতে পারে না বা ওলির কোন ই থাকতে পারে না কারণ এ জায়গায় পঞ্চরাস হচ্ছে হ্যাঁ একটু কথা বলি ভাই আমি এবার আমি এবার আমি মার্চের দিকে বাংলাদেশে গিয়েছিলাম মার্চে হ্যাঁ মার্চের দিকে তো আমি বাংলাদেশের যে বিখ্যাত মাজার যে শাহজালাল আর শাহাপরানের যে মাজার সিলেটে তো আমি গিয়েছিলাম সিলেটে তো শাহজালাল আমি তখন দেখলাম পাঁচ দিয়ে যাচ্ছিলাম আমাকে বললো ভাই এখানে শাহজালালের মাজার আছে আমার কুমার কুমারপাড়াতে আমার প্রোগ্রাম ছিল তাওহিদ রশিদে তো আমি বললাম ঠিক আছে প্রোগ্রামটা করব সেটা আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ যাব তাহলে দেখতে তো আমি যাই হোক আমি গোটা এলাকা খুব ভালো করে ঘুরে দেখলাম তো ভাই আপনাকে বলবো কি স্পষ্ট গঞ্জা खाए এত পরিমাণে গঞ্জা খাচ্ছে যে আমি ওখানে পরিবেশ মানে যারা বিড়ি সিগারেট খায় না দেখবেন তাদের কাছে কিন্তু বিড়ি সিগারেটের ধোঁয়াটা কিন্তু খুব বিষাক্ত লাগে এবং অনেক দূর থেকে পাই তো অনেক দূর থেকে কি বিশ্রী গন্ধ একদম গাজার আমি তো আমি আপনার কথাতে তো একমত আমি বলছি আমি বলতে দেন আমাকে আরেকটা কথা বলি ভাই আরেকটা কথা আমি বলতে শুধু দৃশ্যটা বলি আর একটা ওখানেই দেখলাম যে মাজারের পাশে একটা পুকুর আছে পুকুরে কিছু মাছ আছে তো ওখানে মাছকে বিভিন্ন রকমের জিনিস দিচ্ছে বলছে এখানে দিলে বরকত হবে মানে এত পরিমাণে এখনকার ইনকামের সোর্স এত পরিমাণে আমি আপনাকে আমি আমি আপনাকে বলি আমি যে এলাকায় থাকি এলাকাতে আমি আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি মানুষের সেবা করি মানে সেবা মানে কি যতটুকু পারি আমি ডাক্তারি করি হ্যাঁ তো মানে ডাক্তার মানে ওষুধপত্র দিয়ে অত বড় ডাক্তার না হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এই এলাকাতে একটা এখানে মাজার আছে এই মাজারে আপনার মুয়ারয় থানা বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বীরভূম জি চিনি ভাই হ্যাঁ হ্যাঁ তো এই মাজারে যখন আপনার মহরম মাস যে চলে গেল এই তারিখে আপনার কি করবে বিরাট বড় মেলা বসাবে আশেপাশে মেলা বসিয়ে তখন আপনার ওই মেলা থেকে ওরা কমিটি হলছে কমিটিটা টাকা নেবে টাকা নেওয়ার পরে কিছু মোলবি মোল্লাকে নিয়ে এলো আর ওরা আপনার নিয়ে আসার পরে আপনার এখানে বকে দিয়ে এলো বকে দেওয়ার পরে মেলার বিরুদ্ধে যে বলবে মাজার এই যে করার বিরুদ্ধে যে বলবে হম তাকে আমাকে এক বছর দাও দিয়েছিল আমি বক্তব্য দিই মানে ছোট মোট প্রোগ্রাম জালসা গুলো করি আমার নাম আজমাইন রেজবি আজমাইন রেজবি মালদা না বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম আচ্ছা আচ্ছা দিয়ে এবারে আমি ওখানে গিয়ে প্রথম বছরে একদম খুদ বা পড়ার পরেই আমি বলতে শুরু করলাম যে আপনারা এ ধর্ম নিয়ে কেন ব্যবসা করছেন আচ্ছা আচ্ছা আপনারা আল্লাহ আল্লাহ রসুলের নাম আপনারা বলছেন যে আমরা জালসা করব মানুষকে হেদায়ত কত ছেলে মেয়ে খারাপ হচ্ছে দ্বিতীয় যত সমস্ত দায়ী হবে আর মাজার বলছেন যে আপনারা বলছেন যে জিন্দা আছে হ্যাঁ ঠিক আছে আমি অনেক কিছু বললাম বলার পরে সে বছর থেকে আমাকে কাট আউট ওই জালসাতে হ্যাঁ তো আমি যেটা আপনাকে বলতে চাই ওই জায়গায় যে সেজদা করলে পাথর চাপিতে

মানে এগুলো কিন্তু সংশোধনের জরুরত মানে এগুলো কিন্তু আপনাদের সুনিয়াতের নাম খারাপ হচ্ছে আমি যেমন করি তো আপনাদের আরো সচ্চর হওয়া উচিত আপনাদের দাওয়াতি কাজকর্মগুলো আরো পরিষ্কার প্রকাশ্য বলা উচিত কেন বলেন তো যেহেতু এই মাজার বিষয়টা মাজার কেন্দ্রিক যেসব কথা মানে যেগুলো হয় ঠিক আছে যে কাজগুলো হয় পীর কেন্দ্রিক যেগুলো কাজ হয় এগুলো কিন্তু আহলাদের মধ্যে ধরেন পীর মানে যে আপনাদের মধ্যে যে সিলসিলাটা আছে এই সিলসিলা কিন্তু আহলাদের মধ্যে নেই এবং মাজার কেন্দ্রিক যে উৎসবগুলো হয় যে ওর টরস যেগুলো হয় কিন্তু আল্লাহ মধ্যে নেই তো বদনাম কিন্তু সম্পূর্ণ আপনাদের হয় কেন বলেন তো ভালো হোক আর খারাপ হোক ঠিক আছে যখন অধিকাংশ মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত মানে তার জন্য বদনাম কিন্তু আপনাদেরকে পুয়াতে হচ্ছে এবার আমরা এর জন্য আপনাকে একটা পরামর্শ আপনাকে আপনি যদি একটা আলোচনা করেন আপনি একজন আহ মৌলান মানুষ আপনি জলসা করেন তো আপনাদের এখানে ক্লিয়ার করে স্পষ্ট মানে কথাগুলোকে আরো জোরদার প্রচার করা উচিত যে ভাই কবরে সিজদা দিয়া বা পীরের পায়ে সিজদা দেওয়া আসে যত করে আল্লাহর অলি হোক সে যদি দা দেয় সে মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় মানে এগুলো আপনাদেরকে আরও মানে খুব বেশি বেশি প্রচার করা উচিত মানে অধিকাংশ মানুষ দেখেন আলহামদুলিল্লাহ আমি আমরা প্রচন্ড প্রচার করিয়ে গেলো প্রচন্ড এলাকায় একটা পি সেজ আছে এরকম ও মহিলাদেরকে নিয়ে শেষহাদ দরের কথা মহিলা কাছে বসতে দেয় তা আমরা এলাকাতে যত আলিমাছি বেরালিপন্থী শুনি আমরা সকলে বলেছি ওনার কাছে ওনাকে মানায় হারাম ওনার কাছে যাওয়াই হারাম কারণ উনি মহিলা কেন বসতে দিচ্ছেন শেজাদ দূরের কথা তো আমরা তো শেজদার একদম কখোর বিরোধী করি হ্যাঁ এবং আমাদের এখানে একটা সংগঠন আছে হ্যাঁ সেই সংগঠনে আমরা যারা সেজদা করে যে মাজারে যে করে সে জায়গায় আমরা যাই না আমি আপনাকে বলতে চাই যে মাজারে মহিলা মেলা ঢুকে আমি মশলাকে আলহাদেরকে কিছু মানুষ যেগুলো গালি দিচ্ছে নামধারী আহলে আদিস বলছে ওরা আমি ওনাকে বলতে চাই যে মশলাকে আলহাজে কি লিখেছেন বাহারে শরিয়াতে আর কি লেখেছে কিতাবে আর যে আপনার কোনো মহিলা বা মেয়ে যদি বাড়ি থেকে নিয়ত করে যে আমি মাজারে যাব কবরে যাব যদি নিয়ত করে

যে আল্লাহ যে মানে তার ইস্তেস্তা ওটা কেমন তেমনি সে কাইফা মাঝুল মানে এ বিষয়ে এটা কি ধরে আল্লাহ আছে এটা মাঝুল এটা আমাদের জ্ঞানের বাইরে ঠিক আছে আমি কিন্তু এই আকিদাতে বিশ্বাস করি এখন আপনাদের বিশ্বাসটা কি যে আল্লাহ সুমান তালা কোথায় আল্লাহ কি সর্বত্র বিরাজমান বা আল্লাহ সুমত তার আরো সের উপরে সমন্বিত তার যেমন শান আল্লাহ ঠিক ওরকমই আছে এখন আল্লাহ প্রসঙ্গে তো প্রশ্ন আপনি ব্যাপারটা আসুন ওটা আমি বলছি

এ বিষয় আপনি কি মানে আপনার আপনারা কি দা আমি আকমতে বিষয় ইনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব শক্তির মালিক জি জি আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ওনার শক্তি প্রত্যেকটি জায়গায় আছে পৃথিবীতে জি ওনার শক্তি প্রত্যেকটি পৃথিবীতে প্রত্যেকটি জায়গায় আছে উনি সব 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 জায়গায় বিরাজমান মানে বিরাজমান মানে কি ওনার শক্তি বিরাজমান হ্যাঁ

তার আরশের উপর সম্মানিত এবং তিনি সর্বত্ব বিরাজমান তিনি নন আমরা কি এবং তার আর রহমান আর রহিম আল আশিস্তাওয়া আছে যেটা আরশ যেটা এটাও কিন্তু একদিন ফানা होने वाला है আরশ কুল্লু এটাও ফানা হবে আরশ হ্যাঁ আরশ মানে একটা জাগার নাম আরশ মানে একটা স্থান জি আর তো এই স্থান এটাও ফানা হবে যার জন্য আমরা বল્યું যে আল্লাহ হচ্ছে লামাকাতে আছে না শুধু আরশে আছে বুঝলেন তো লামাকাত বলতো উস্তালমনা বলেন আকবর লামাকা মানে আমরা শুধু আরশে আমরা আমরা শুধু আরশে আমরা তাকিদ করি না যে শুধু আরশে আছে উনি ها বরং আমরা বলি যে আরশো ফানা হলে ওনা হে যে হ্যাঁ তোরা আল্লাহ আরশে বসে নাই না আল্লাহ কিভাবে আছে আমরা এটা বলতে যাই না হ্যাঁ হুম বুঝতে আছেন আল্লাহ আরশে একটা কথা মনে পড়ছে

আল্লাহকে বলবে যে ইয়া আমার উম্মতের জন্য কিছু করার জন্য সুপারিশের জন্য বিশ্বনবী তো আমার এখানে একটা জিনিস মনে হচ্ছে যে আল্লাহর আরশ কি আসলে ধ্বংসশীল কেননা আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে আরশের ডান পাটা ধরে আল্লাহর কাছে প্রথম যাবে বলে যে আল্লাহ আমার উম্মতকে আজকে এই অবস্থা তুমি আমার উম্মতের জন্য সুপারিশ মানে কবুল করো আল্লাহ তোমাদের তুমি এই আল্লাহর আরশও ধ্বংসশীল আমি যেটা বলে শুনুন আল্লাহvartheta তো আল্লাহ কোন জায়গায় আমরা যেটা বলি না আমাদের ইমান শুধু আরশের উপরেই থাকবে বা তারপরে ই আছে যেটা এটা আমি পুরো ডিটেলস আরো আপনাকে বলবো হ্যাঁ হাদিস গুলো দেখে ব্যাপারটা হচ্ছে আরশ ধ্বংসশীল আল্লাহর জাত ছাড়া হ্যাঁ আল্লাহর জাত ছাড়া সবকিছু ধ্বংসশীল হুম এমন কি সমস্ত কিছু আপনাকে কি বলবো এটা সবই ভরা আছে আল্লাহর জাত ছাড়া সব কিছু ধ্বংসশীল যেহেতু ধ্বংসশীল সেহেতু আমরা আল্লাহ আসে আছে এটা আমরা সম্পূর্ণ বলি না হ্যাঁ বলি না কেন যে আপনার ওটা ধ্বংসশীল তো হম বিষয়টা দেখেন আমি একটা কথা বলি এখন আল্লাহ কোথায় কবে ধ্বংসশীল হবে সেটা পরে কথা তাই না কবে ধ্বংস হবে সেটা পরে কথা আর রাহমান আলা আর খেস্তাও আল্লাহ কোথায় এখন আমাদের উম্মতের আঁকি দেখুন কি যে এখন প্রশ্ন করে আল্লাহ তার আর সেরপর সমন্বিত করোনা সাতখানা এত আছে

তো ওখানে যে একটা একটা দাসে একটা বাচ্চা মেয়েকে একটা ছাগল চয়তে দিয়েছিল তো ছাগলটাকে হারিয়ে ফেলেছিল কোনোভাবে তো তার মালিক তখন তাকে সে একটা চট মেরেছিল তখন ওই মেয়েটাকে নিয়ে আল্লাহের সঙ্গে সামনে নিয়ে আসা মানে আল্লাহকে এসে বলছে যে আল্লাহ আমার একটা দাসী ছিল সে একটা বকরি চা দিয়েছে আমি হারিয়ে ফেলেছে তো তারপরে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে যে তাকে নিয়ে আসো তো মেয়েটাকে নিয়ে আসা হলো আল্লাহ প্রথমে একটা প্রশ্ন করেছিল যে আইন আল্লাহ আল্লাহ কোথায় ঠিক আছে যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন মেয়েটা জবাব দিলে যে ফাই আল্লাহ হচ্ছে আসমানে তো এটা বলার পরে আল্লাহ রসুল তুমি ছেড়ে দাও মানে এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে একটা কাফের বা মুশরেকের সঙ্গে মুমিনদের সিফাত হচ্ছে এটা কেন মুশরেকটা পরিষ্কারভাবে বলে সীমাত গীতাতে লেখা আছে পনেরো পনেরো অনুচ্ছেদে যে বাসুদেব সর্বভাবে ভাবা যে ঈশ্বর তিনি সর্বত্রই বিরাজমান এমনকি খ্রিস্টানদের বাইবেলে যেটা যেটা ফার্স্ট কিংসে স্পষ্ট লেখা আছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বর বস করে ঠিক আছে তো এবার আল্লাহ সাল্লাহ প্রশ্ন দেখেন তিনি কিন্তু কালেমা জিজ্ঞাসা করেন তিনি প্রশ্ন করেছেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় কেননা মুমিনদের আল্লাহ হচ্ছে তার আড়সের উপরে সমন্বিত আর মুশ্রেকরা তার তাদের চিন্তা ধারা আমাদের দুটো আপনার কথা যেটা মিল হয় না আমাদের সাথে সবই মিল হয় কথা কিন্তু আমরা শুধু আরশের মধ্যে আছে আল্লাহ এটা বলেনা কেন না এটা পুরো পুরো আমরা বলবো হ্যাঁ কারণে যেটা বললাম যে আরশ এসে فنا होने वाला है हा? भाई فنا আপনি যে কথাটা বলছেন তো ভাই কুল্লু মা নালাহিয়া ফান সূরা রহমানের 25 26 আয়াতে নাম্বার এটা সূরা কাফসের আয়াত স্পষ্ট তো এটা ভাই এটা তো কিয়ামত যখন হবে তখন এই আরশটা ধ্বংস হয়ে যাবে আমাদের পাবে এই জন্য আল্লাহ যেদিন আপনার ফানা হয়ে যাবে আল্লাহ কোথায় থাকবেন কাইফা মাজহুল এটা আমাদেরকে আল্লাহ জানাননি রাজি এ ব্যাপারে মালিক বলেছে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে বিদাত এগুলো হচ্ছে কোনো কোন আহলুস জামাতের এগুলো প্রশ্নই থাকতে পারে না প্রসঙ্গে আল্লাহ যতটুকু বলেছে ততটুকুর পুরেই ঈমান আনাটাই ওয়াজিবুন ইমাম মালিক বলেছে এবং সূরা ইমরানের সাত নাম্বার ayat দেখবেন যে আল্লাহ বলেছে দুই ধরনের কুরআনের ayat আছে একটা হাত যেগুলোতে ইমান আনাতে যথেষ্ট এগুলো তাবিল এগুলোর পিছনের পুরে থাকা এই এগুলো আল্লাহ বলেছে এগুলো সূরা আল কুরআন শরীফে ayat না দুই ধরনের না দেখবেন আপনি দুই যেগুলো ayat আছে আপনার কুরআন শরীফে যে 6600 সিটা আছে তার মধ্যে মাত্র 558 টাকা কয় 558 টাকা কয় এটা আপনার আয়াতের আমরা ইন যেগুলো চলি মাদবাত বাকি আয়াত আমরা সমস্ত amass লাকিট করি যেগুলো ভাই আমি একটা কথা বলি আমি কথা বলি যে আল্লাহ যখন কোরআনে বলে দিয়েছে যে কোরআন আল্লাহ দুই ধনে নাজিল করেছে ঠিক আছে কোন জায়গায় কোরআনে বলেছে সূরা ইমরান খুলেন 7 নম্বর আয়াত আল্লাহ হযরতের যে কাঞ্জুল ইমান আছে আ আ আল্লাহ হযরতের যেটা আছে না ওটা সাত নম্বর আয়াত খুলেন আপনার যে কাঞ্জুল ঈমানটা আছে হ্যাঁ আল্লাহরানের সাত নম্বর ঠিক বলছেন ভাই আপনাকে আরেকটা কথা বলব আপনি যে বললেন কোরআনে ছ হাজার ছয়শ ছা আছে আসলে এই 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 পরিসংখ্যানটা ভুল হ্যাঁ আপনি দেখবেন কাঞ্জলি ইমান পরে দেখবেন কাঞ্জলি ইমানের কোরানের আয়ত গণনা করে দেখবেন আসলে আয়াত আছে ছ হাজার দুইশো ছত্রিশটা ঠিক আছে মানে আমাদের মধ্যে একটা ভুল প্রথা যে এটা কিন্তু আসলে কোরআনে যেটা আমরা প্রচলিত নুশকা নুশখা ওসমানীতে ছ হাজার ছশো ছয়ষট্টি আয়ত নাই এটা কম গুনে জি জি তার জন্য এটা হচ্ছে সহীদ যেটা আমাদের ওসমানি নুশকা আমাদের পৃথিবীতে এখন চলছে দেখেন কানজুল ইমান তো একটা হাজ আহমেদ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো মৃত্যু বরণ করেন আজ থেকে একশো এক বছর আগে আমি তার সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি জীবনে প্রথম যে বইটা পড়েছি তাসির পড়েছি সেটা কাঞ্জুল ইমান এবং অন্য লেখকদের পড়া বলতে প্রথম আমি যে বইটা পড়েছি সেটা আলহাদ আহমেদ আহমেদ নেইমি হাকিমুল উম্মাদ বের লবিদের বাহারেশ্বরিয়ত যেটা আমজাদ আলী সাহেবের প্রথম মাস্টার বই পড়া আমার ওগুলোই তো আলহামদুলিল্লাহ প্রথম আমি যে বইগুলো পড়েছি সম্পূর্ণ বের লবিদের কেন আমাদের এখানে যেসব হাফেজ সাহেব আছে বা আমাদের কারি সাহেব সবাই কিন্তু বেরেলি আমাদের এলাকার সবাই বেরেলি আপনার বাড়িটা কোথায় আমার এটা জলঙ্গি পড়ছে জলঙ্গী জলঙ্গি মুর্শিদাবাদ জি জি তো আমি কিন্তু প্রথম কিন্তু কোরআন যেগুলো পড়েছি আপনার নাম কি আপনার নাম আমার নাম রাহুল হোসেন আমাকে সবাই বিরাদার রাহুল নামে পরিচিত

আমি আপনাকে যে কথাগুলো বললাম সবই একদম হাকিকাত কথা কোনো পিঠে মানে আমরা ভাই আমি আপনাকে কি বললাম বললাম না আমি কিন্তু আমি কিন্তু বেরেলবিদের বইপত্র আমার কাছে আলহামদুলিল্লাহ আছে অনেকগুলোই আছে আমি প্রথম আমি সবারই বই পড়ি এবং আল্লাহ হজরতের মানে আপনাকে বললাম কানজুল ইমান কানজুল ইমানের দুটো অংশ একটা কানজুল ইমান এটা হচ্ছে আহমেদ রেজা খানের বেরেলবি শুধু অনুবাদ উর্দু অনুবাদকে বলে কানজুল ইমান

জাহান্ন ইন শুমাত একটা দল যাবে সাহেবেরা জিজ্ঞাসা করেছে মধ্যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তর জাহান্নামে যাবে একটা দল যেমন জান্নাতে যাবে তো এই জান্নাতের দলটা কে তো আল্লাহ সুবহানাহু ওয়া দাবি করছেন আমরাও দাবি করছি আমি দেখেন আমি একটা ছোট কথা বলবো আপনি সময় পাবেন আপনি অবশ্যই কথা বলবেন কারণ আমরা এই বিতর্ক করছি আলোচনা করছি তো আল্লাহর কি কিন্তু আমাদের উম্মতকে কিন্তু ওই যে ফিতনার মধ্যে ছেড়ে দেয়নি সঙ্গে সাহাবারা প্রশ্ন করেছে ইন্টেলিজেন্টের মধ্যে মানে প্রশ্ন দেখেন বলছে মানে হে রাসূলুল্লাহ যে এই যে জান্নাতে যে দলটা যাবে যে কথা বললেন তে দলটা কোনটা আল্লাহর রাসূল কিন্তু তিনটে বাক্য খুব সুন্দর বলেছে একটা বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি এটা হচ্ছে সোনান তিন মেজি দু হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিসের ইয়ে অংশ আর মুস্তাদাক হাকিমের চারশো চল্লিশ নম্বর হাদিসে একটু যোগ হয়েছে মা আনা আলি সাহাবি আল ইয়াম যে আমি এবং আমার সাহাবিরা ইয়াম মানে আজকের দিনে যার পথে আছি এটাই হচ্ছে জান্নাতি দল মানে নার্জি মুক্তিপ্রাপ্ত দল তো এখানে একটা বিষয় যেটা আমরা দেখি যে যে বললেন আমাকে যারা মেনে চলছে আমার সাহাবেকে মেনে চলছে এবং আজকের দিনে আলাইয়াম আজকের দিনে যারা মেনে চলছে এরা হচ্ছে জান্নাতি দল বা মুক্তিপ্রাপ্ত দল এখন ছোট্ট একটা প্রশ্ন যে আল্লাহ রসুল তো দশম হিজ এই দশম হিজরি নয় জিলহাজ শুক্রবারের দিনে ইসলাম মোকামাল হয়েছে তো আর আল্লাহ রসুল মৃত্যুবরণ করে এগারোই হিজরি বারোই রবি আউ্বাল তাই তো ফজরের পর তো এগারো হিজরিতে বিশ্বনবী তিনি পৃথিবী থেকে চলে যান আর শরীয়ত মোকামাল হয়ে গেছে শরীয়ত বা নতুনভাবে পৃথিবীতে আসবে এমনটাও নয় তো এবার জান্নাতি দলে পড়েছে যে আমি এবং আমার সাহবিরা যে পথে আছি সেটা হচ্ছে জান্নাতি দল এবং আজকের দিন আলিয়াম মানে যে ধরে নিই এখন আমাদের যে চিন্তাধারা যে আল্লাহ রসুল থেকে যেগুলো সহি সূত্রে প্রমাণিত সেগুলোই আমল করতে হবে নতুন কোনো ইবাদত মানে কোরআন থেকে এখানকার একটা অংশ ওখানকার একটা অংশ এখান থেকে টেনে এখান থেকে টেনে অত এ থেকে ইয়া প্রমাণিত হয়ে একটা আমল তৈরি করা এটাকে আমরা মনে করি কিন্তু না এটা উচিত নয় এই আমলটা না কেননা যে আলাইয়া সাহাবি যে আমি যেটা করলাম আমার সাহবিরা যেটা করেছে এটা হচ্ছে জান্নাতি দলের পরিচয় বুঝতে ভাই তো আমরা দেখি আগে কোন ইবাদত করার সময় আমরা প্রথমত দেখি যে আল্লাহ যদি করে থাকেন আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করি দেখেন হাদিসরা বিশেষ করে হাদিস পালে কিন্তু এটা মানতে হবে যে তারা কিন্তু হাদিসের আমল করে সরাসরি ঠিক আছে হাদিসের পুরে আমল করে তো এখানে কি নতুন কিন্তু অনেক আমল তৈরি হচ্ছে এটা অস্বীকার কেউ করতে পারবে না অনেক আমল তৈরি হচ্ছে তারপরে বলছে হ্যাঁ আমলটা আমলটা তৈরি করে বলছে এটা বিদাত আবার বিদাদ করছে না এটা বিদাতে হাসানা এটা আলোচনা না করলে সাবে না করলে কোনো সমস্যা নাই কিন্তু এই আমলটা ভালো আমল বিদাতে হাসানা এটা বলে কিন্তু করছে বিদাতে হাসানা যখন কোনো ফতোয়া যখন চলে আসে তামলেপুরে তা মানে জানতে হচ্ছে যে না এই আমলটা ভীষ্ণবী থেকে প্রমাণিত নয় তার জন্য এটা হাস মানে বিদাত শব্দটা আবার হাসানা শব্দ আছে তাই তো ভাই না না তো বেদাত আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি ব্রাদার রাহুল জি বেদাত কাকে বলে বেদাত বলতে গেলে এটা শারী ভাষাতে যদি বিদাত বলা হয় আপনাকে আমি প্রথমে বলবো যে বিশ্ব নবী মুদাম থেকে যে আমি আপনার মত না হতে পারে আল্লাহ রসুলের যুগে যেটা ছিল না যেটা হয়নি সমস্ত কিছু বেদাত জি না ভাই আমি এখানে একমত না এই কারণেই কেননা এই সংজ্ঞাটা যেটা দিলেন যে যুগে যেটা ছিল না ঠিক আছে বা করা হয়নি সেটা যে সেটাই যে বিদাত এই বিদাতের সঙ্গে কিন্তু কেউ আজ পর্যন্ত দেয়নি ঠিক আছে আহমেদ রেজা খান বেরোলবি তিনি কিন্তু দেয়নি বিশেষ করে আমি জাল হকের আপনাকে বলবো বিদাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি মুকদ্দমাতে লিখেছে যে বিদাতের মানে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে বিদাত হচ্ছে ওই বাদতকে বলে যেটা কোরআন সন্না থেকে সুস্পষ্ট নুসুস দ্বারা প্রমাণিত নয় এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় মুসলিম উম্মার ইজমা যোগ লাগেছে গেছে আমি কিন্তু এটার সঙ্গে একমত আপনাদের সঙ্গে

তো জাহাজ ইজমা থেকে আপনার কে বললে ইজমা থেকে জাহাজ এর কো মানে তো কোন জায়গায় ইজমা হয়েছিল বলেন ইজমা ইজমার তারুফ হচ্ছে তিন ধরনের ইজমা তিন ধরনের আপনি Hanafiদের ফিকাহা পড়েন আল হাদিসদের ও ফিকাহ আছে ফুকুল হাদিস পড়েন ইজমার মানে তারুফ বর্ণনা করেছে ওসুল সাসি পড়েন দেখেন ইজমা একটা অধ্যায় আছে আর কিয়াস একটা অধ্যায় আছে ঠিক আছে এই ইজমার হ্যাঁ ইজমার কথা আলোচনা করতে গিয়ে

ধরেন এমন একটা আমল যেমন কে ধরেন জোরে ইমাম সাহেব জোরে আল্লাহ আকবার বলছে মুক্তাদিরা আসতে বলবে আল্লাহ আকবার এটা কিন্তু নাচ দ্বারা প্রমাণিত না স্পষ্ট হাদিস বা কোন থেকে প্রমাণিত নয় যে মুক্তাদিদেরকে আস্তে বলতে হবে হ্যাঁ কিছু ইঙ্গিত পাওয়া যায় হাদিস থেকে এবার ওই হাদিসের ইঙ্গিত জাহির থেকে গোটা মুসলিম উম্মার কেউ দিমত করেনি দেখা যাচ্ছে কোনো মাসালার পরে মুসলিম উম্মার কেউ যদি দিমত না করে সেটাকে বলা ইজমা এটা লেখা থাক চায় না থাক যেমন মসজিদের মধ্যে যে আমরা ই বানাই যে আপনার মেহরাব বানাই একটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ রায়মাহুল্লাহ পঞ্চম খলিফা নামে পরিচিত একশো এক হিজড়িতে মৃত্যুবরণ করে আর তিনি একশো এক তিনি এই মেহরাবটাকে প্রতিষ্ঠা করে তারামুল থেকে ঠিক আছে এটা কি এটা হচ্ছে উম্মতের মধ্যে ইজমাহ দলিল এবং এটা নিয়ে কেউ দিমত করেনি কোরআনকে মুসাফ করে তৈরি করা এটা হজরত উসমান ওদুল্লাহ তাল আনুর খিলাফতের সমাতে সাহাবিদের ইজমার মাধ্যমে কোরআনকে নুসখা হয়েছে এটা ইজমা কেউ দিমত করেনি তো আমরা ইজমাত তার দুটো নিই একটা হচ্ছে ইজমা কেউ যদি বিরোধিতা না করে কোনো আলেম এখন আমি যে কোনো বিষয়পর ইসমাত দাবি করতে পারি আমি দাবি করতে পারি ধরুন এখন ইজমা ধরেন আমি দাবি করলাম যে হ্যাঁ জাহাজে করে যেতে হবে এটা মুসলিম ইজমা আছে কেন দাবি করলাম কারণ এখানে আহালে হাদিসরা নাজ বলেনি দেবন্দিরা নাজেজ বলেনি বেরুলবিরা নাজেজ বলেনি এমনকি শিয়ারাও নাজেজ বলেনি তারপরে আপনার সাফি হাম্বেলি মালিকি কোনো আলেম কিন্তু এটাতে দিমত পোষণ করেনি

সুরাত নাহাল খুলবেন আট নম্বরে আল্লাহ সামর বলেছে যে তোমাদের মধ্যে আমি অনেক কিছু সৃষ্টি করবো অনেক যানবাহন সৃষ্টি করবো যখন এই করিনি আল্লাহ কিন্তু ওয়াদা করেছে যে আমাদের জন্য যানবাহন কিন্তু অনেক সৃষ্টি করবে যেগুলো তোমরা এখনো মানে দেখো বা আল্লাহ ওয়াদা দিচ্ছে যানবাহন তৈরি করবে এটা আল্লাহ নিয়ামত এক দুই নম্বর বিশ্বনবী মোহাম্মদ সাল্লা উলিসাল্লাম তিনি হজ করেছিলেন সে মুস্তিমে কিতাবুল হাজে যেটা আব জাবির বিন আবদুল্লা রদাহ আহ আল্লাহল একটা হজ করেছে জীবনে চারটে উমরা করেছে তো আল্লাহল যে হজে গিয়েছিলেন সেটা উটের উপরে চলে উটের উপরে চলেছিলেন এটা যানবাহন তো একটা কথা মনে রাখতে হবে যে ইবাদত উটে চড়া কিন্তু ইবাদত নয় ইবাদত কোনটা হজ করাটা ইবাদত তো ইবাদতের কোনো পরিবর্তন হবে না কিন্তু মাধ্যমের পরিবর্তন হতে পারে ঠিক হজ কিন্তু আমরা কিন্তু সৌদি আরবে করতেই যাই উটের পরিবর্তে কি এসেছে জাহাজ এসেছে কিছুদিন পরে জাহাজ না এসে অন্য কোনো জিনিস আসতে পারে তো এই উঠে চড়া বা বিমানে চড়া এটা কিন্তু ইবাদত নয় এখন কেউ কি বলে ভাই আমি বিমানে চেপে উঠ হজ করতে যাচ্ছি এর জন্য আমি পঞ্চাশ হাজার নেকি পাবো বা এর জন্য আমি এক কোটি নিকি পাবো বা কেউ দাবি করে না কেন বিদাতের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এটা নেকি হবে নেকি থাকবে কিন্তু কেউ কি বলে যে ভাই আমি এসি ঘরে বসে আছি এসি এসি ঘরে নামাজ পড়লে কেউ যদি দুরাকাত নামাজ পড়ে তো দুটো হজের সমান নেকি কেউ দাবি করে না কি বলে যে আমরা যদি কাঁচা মসজিদে নামাজ পড়ি তাহলে পাঁচটা হজের পাবো জি না এখানে কোথায় লেখা আছে আল্লাহ যেটা ছিল না সেটা ছিল যেগুলো ছিল না যেমন আপনার মাইকে না ভাই আপনাকে আমি বলেছি বিদাত বিদাত একটা আবিধানিক দেখেন

দরুদে ইব্রাহিম ছাড়া দরুদে ইব্রাহিমী ছাড়া হ্যাঁ হুম যেগুলো দরুদ আছে হ্যাঁ হুম হুম যেগুলো আপনার মতে পড়া ঠিক না ঠিক না দুদু দরুদ ইব্রাহিম মানে এক কথা কিতাব সুন্নতে যে দরুদগুলো সাবিত আছে প্রমাণিত আছে ঠিক আছে আমরা এগুলোকে বলি সুন্নাত আর এগুলো বাদ দিয়ে বালাগাল উলাবি কামালিহি বা আমাদের প্রচলিত যে আল্লাহুম্মা সাল্লি আলা বাংলা ইংরেজি হিন্দি উর্দু মিশ্রিত যে সব বলে প্রচলিত আছে

যেটার বাইরে যেটা দরু সেটা আমরা মানি নাব বলি না আপনার কথা মোতাবেক হ্যাঁ হ্যাঁ কোরআন হাদিস এবং ইজমা বলেছি ভাই এটা মনে রাখবেন হ্যাঁ আচ্ছা ইজমা তো ঠিক আছে আপনার আপনি সত্য কথা বলবেন আপনি যদি বোখারি শরীফ নিয়ে পড়েছেন হ্যাঁ জি বলেন ভাই আপনি আপনি যেটা প্রশ্ন করবেন সেটা উত্তর দিবেন হ্যাঁ বলেন আচ্ছা ইমাম বোখারি বেশি হাদিস জানেন না ইমাম আবু হানিফা ইমাম যেটা বলছেন হ্যাঁ আবু হানিফা নোমান বিন সাবিত নিয়ে বেশি হাদিস জানেন

ফতুল বারিদ যে মুকাদ্দমাকে বলা হয় ইমাম হাজার আসকাল আটশো পঞ্চান্ন হিসেবে লেখকের মৃত্যুবরণ করে উনি মুকাদ্দমা হাদিউ সারিতে মুকাদ্দামাতে লিখেছে ইমাম বুখারি দুটো বর্ণনা পাওয়া যায় যে কত হাদিস জানতেন

ইমাম হাজার আজকালিনী রায়মাল্লা লফল করেছে ইমাম বুখালির দুই ধরনের মত পাওয়া যায় এটা ছয় লক্ষটা সাত লক্ষ তো ছয় লক্ষটা চেয়ে রাজে মানে ছয় লক্ষাধী জানতেন এটাই প্রমাণ প্রমাণিত ঠিক ঠিক আছে আর ইমাম বুখালি রামলাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তার তারিখুল কাবির ইমাম বুখালির তারিখুল কাবির যে গ্রন্থ আছে লেখা আছে

বোখারি শরীফে যে একটা একটা হাদিস বলতে গিয়ে বা পড়তে গিয়ে বা লিখতে গিয়ে একটা হাদিস লিখতে গিয়ে উনি দূরে করে নামাজ পড়তেন হ্যাঁ আর আপনার প্রত্যেকটা হাদিসে লেখার আগে অজু বানাতেন হ্যাঁ আর অজু বানিয়ে একটা হাদিস লেখার আগে একটা দরুদ শরীফ লিখেছেন আমাকে বলতে দেন হ্যাঁ আপনি দরুদ শরীফ লিখেছেন আব্দুল রদাহ তিনি স্বয়ং আদম আলাহিসাম বলেছেন আদমের সঙ্গে আলহি সাল্লাম ব্যবহার করেছেন আদমের সঙ্গে ভাই মুসলিমের হাদিস একাধিক না জাবির আপনি আর আপনাদের গুরু যিনি আছেন আমাদের ইসলামপুরের বাড়ি যে গোলাম রেসবী তার বাড়িতে যখন আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম তিনি এই প্রশ্নটা করেছিলেন তো ভাই এটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ এটা সাহাবারদ আলমরা নবীদের সানে

এটা ইমাম বুখারি নামে মিথ্যা কথা বলেছেন ভাই এটা 100% ইমাম বুখারি ওস্তাদ হচ্ছে সাফি মাসলাকের আপনি মানছেন না মানেন না ভাই ইমাম বুখারি ভাই ইমাম বুখারি ওস্তাদের নামটা বলেন কোন উস্তাদ ইমাম বুখারির মাসলাক যেটা ইমাম বুখারি ওস্তাদ তিনিও সাফি মাসলাকের ইমাম বুখারি ওস্তাদ কোন উস্তাদ বলেন নাম বলেন

তারপর ধরে নিলাম নতুন একটা দুরুদ তৈরি করে বুক লাগিয়ে দিয়েছে ঠিক আছে এবার আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি এখানে যে এই সাল্লামের পুরে মুসলিম ইজমা আছে ইজমা আছে কেউ দ্বিমত করেনি দুধে 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 খাটি এর ইসমান না বিদাত না যেটা ইসমা একটা সরে তো আলাদা হুজাত ভাই ইজমা দলিল এটা এটাই তো যথেষ্ট ইজমাই যথেষ্ট না না সরে গেলেন

ইজমাকে বলে যে ওলামা একর ওলামা যেটা বর্তমান জামানাতে মশলাটা অনেক ওলামা একরাম যেটা একমত করলেন জামা হলেন ইজমার বহু আর জামার বহু বচন ইজমা যেটা হ্যাঁ জামা জামা হয়ে সেটা বললেন যে না সঠিক আছে সেটাকে মানা যাবে ওলামা ওরা

বরফির বড়ফীর আব্দুল কাদের জিলানি শাইখুল হাদিস আব্দুল কাদের জিলানী রায়মহুল্লাহ 570 হিজরি মৃত্যুবন করে তার গোনিয়াতুত তালিবিন 90 পৃষ্ঠাতে লিখেছেন যে আমাল ফਿਰকাতুল নারজি ফা হিয়া আহলুস জামাত ওমা ইসমুহ ইল্লা ইস্মু ওয়াহিদ ওয়া হু আসহাবুল হাদিস তিনি বলছেন যে আমাল ফিরকাতুল নার্জি ফা হিয়া যে ফিরকাই নারজি বা মুক্তিপ্রাপ্ত দল সেটা একটাই তার নাম হচ্ছে আহলুস জামা সে দলটার নাম হচ্ছে আহলুস হ্যাঁ দেখেন কথাটা শেষ করি আহলুস সুন্নাহ জামা যে সেই জান্নাতি দলের নাম হচ্ছে আহলুসনাল জামা তারপর তিনি বলছেন অমা ইসমু হম ইল্লা ইসমু ওয়াহিদ যে এই আহলুসনাল জামাতের অন্য কোন নাম নাই তার একটাই নাম হুম আহলুল হাদিস ভাই বরফের আব্দুল কাদের জিলানি রায় মহল্লা এ কথাটা লিখেছে এবং আপনারা বিভ্রান্ত আপনাকে একটা বই পড়তে বলবো আমি বলেন ভাই

আমি সঙ্গে পাঁচ বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমি একটা কথা বলি ভুল প্রমাণ করেছে সেটা এলমি আলোচনা একটা বই জব লিখতে গেলে একটা বই আরো দুটো খন্ড বই লিখতে হয়

আমি একটা কথা বলি ডক্টর জাকির কথা আপনি ব্যাখ্যা করবেন ডক্টর জাকির পরে বার বক্তৃতা দিয়েছে উনি বলেছেন দেখেন আমি এখানে মাংনা বলেছি না তিনি অস্বীকার করেছেন

একটা যখন সঙ্গে মোনাজারা ধরেন আমি যদি তাহিরুল কাদ্রি যদি একজন প্রতিষ্ঠিত যার কিতাব পত্র পড়ানো হয় ইউনিভার্সিটিতে তাহরুল কাদ্রি যদিও বেরলবি মধ্যে এখন বলছেন তাহিরুল কাদ্রি কে মানে সুন্নিয়াত থেকে খারিজ করে দিয়েছে অনেকেই যেমন গোলাম সামদিন রাজবি খারিজ করে দিয়েছে আপনি জানেন কি না আমি জানি না তাহলকার দিকেওরে খারিজ করে দিয়েছে মানে এ সুন্নী না এ গোমরাহী গেছে তো তারপরে ধরেন আপনাদের আরো অনেকজন আছে দেখেন বড় বড় আলেম যারা আছে বড় বড় পজিশন আছে আলেম না বড় বড় পজিশন আছে আগে ডাকে যায় জানেন কোরআন শরীফে চারজন মহিলা নবী একটা মিথ্যা কথা ভাই আমি ডক্টর জাকিরনায়েক এর বক্তব্য তো আপনাকে হুবহু মুখস্থ বলতে পারবো ঠিক আছে দুটো কথা বলেছেন ডক্টর জাকির হুবহু নকল করছি এমন একটা বক্তৃতা দিতে দেখাতে পারবেন না জাকির প্রত্যেকটি কথা আপনি বক্তব্য কোনটা বলেন কোন বিষয়টা বলেন যে কোন বিষয় আপনি আমার শুনে বক্তব্য রাখছেন আমার ভাই বলেন ভাই ভাই কোন বক্তব্য বলেন যে ডক্টর জাকির হুবহু আমি বক্তব্য ব্রাদার রাহুল আপনারা অনেক শুনেছি ভাই কোন বক্তব্য বিষয়টা একটু বলেন যে বিষয় যে কোন বিষয় আপনি আলোচনা করছেন যে যেমন বেদ পুরাণ ভবিষ্যৎ পুরাণ কলকি পুরাণ ডক্টর জাকির নাইক ডক্টর জাকির নাইক হিন্দু কনসেপ্ট অফ গডের উপরে যে কটা রেফারেন্স দিয়েছে যারা একটু গবেষণা একটু মানে ডক্টর জাকির নাকের বইটা বা সামনে রাখবেন আর আমার বক্তৃতার সামনে রাখবেন ডক্টর নতুন মানে নতুন তথ্য নতুন তথ্য আমার কমপক্ষে না হলেও সেভেন্টি পার্সেন্ট আছে দুই নম্বর ডক্টর জাকির নাক যে রেফারেন্স গুলো দিয়েছে তার অধিকাংশ রেফারেন্স আমি এমনি ছেড়ে যাই কেন ছেড়ে যায় কার জাকির নাকের কাছে মানে শুনে 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 অভ্যস্ত

বার্জাকে জীবনে কাফের যারা মৃত্যুবরণ করেছে তারা জীবিত নাম মৃত নাওজিব বিল্লাহ ইঞ্জালেক আল্লাহস আলা আল্লাহসুল স্পষ্টভাবে ক কবরে মানুষকে যখন রেখে দেওয়া আসা হয় ফেরেস্তারা আসে তিনটে প্রশ্ন করা হয় যদি উত্তর পেয়ে দিতে পারে তাহলে তাদেরকে ঘুমিয়ে দেওয়া হয় জান্নাতের সঙ্গে গন্ধ পেতে থাকে কবর থেকে শহীদ হলে তাদের আত্মাগুলো একদম মানে জান্নাত ঘুরে বেড়ায় আর যদি কাফের হয় কবরে রাখার পরে তাকে জীবিত করা হয় তাকে রু দেওয়া হয় জীবিত করা হয় যদি কাফের হয় তাকে কিয়ামত পর্যন্ত উত্তম মাধ্যম মানে কবরের মধ্যে মারি তাকে আজব দেয় তো ভাই মৃত মানুষকে কেউ আজাব দেয় জীবিত মানুষকে আজব দেওয়ার জন্য তো কবরে ভাই যত কাফের আছে ফেরাউন বলেন উদ্বা সাহিবা আবু জাহেল ঠিক আছে আবুল আহাব সবাইকে কবর এখন দুমদাম মানে পিঠে পড়ছে তো ভাই কবরে ভাই কাফেররাও জীবিত তো বার জীবন এটা সম্পূর্ণ আলাগ সম্পূর্ণ আলাদা ওখানে নবী রসুলগণ যেমন জীবিত আছে কাফেররা জীবিত আছে মুমিনরা ঘুমাচ্ছে শহীদরা জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কবরের মধ্যে তিনি বারজাখি জীবনে তিনি জীবিত ঠিক আছে তো হ্যাঁ তিনি কি দুনিয়ার সঙ্গে কোনো কানেকশন বা দুনিয়ার কোনো মানুষের এখন কি কোনো ভালো করতে পারে বা এটা যদি বলেন তো আমি বলি যে না এটা আহলুসনাল জামাতের একই নয় যে বিশ্বনবী এখন কবরের থেকে তিনি গোটা বিশ্ব জগৎকে তিনি দেখবেন

এবং শোনাটা জরুরী বিশ্বনবীর কিয়ামতের মাঠে বিশ্বনবীর সাক্ষী ভাই কিয়ামতের মাঠ ওটা হচ্ছে আলাদা জায়গা আলাদা জায়গা ঠিক আছে ভাই ভাই কি ভাই শোনেন আপনাদের ব্যাখ্যাটা এটাই ভুল ভাই এই পৃথিবীর জন্য একটা আলাদা শরীয়ত কবর জীবন ওটার জন্য আলাদা কিয়ামতের পরে আলাদা আর আম্মাজান আইসার রদি আল্লাহ তালা স্পষ্ট হয়ে বলেছে কোনো ব্যক্তি যদি বলে বিশ্বনবী তিনি ইলমে গায়েব দিন আলমুল গায়েব ছিলেন ফাঁকাদ কাজাব সে ব্যক্তি স্পষ্ট মিথ্যুক সে বুখারি সাত হাজার তিনশো আশি নম্বর হাদিস যাই ভাই লাইন কেটে দিয়েছে তো যাই হোক আপনারা অনেক সুন্দর আলোচনা শুনলেন আমাদের এই বেরোলি বিভাগটা অনেক ভদ্র যাই হোক অনেক ভদ্র সাধারণত বেরোলি যারা আছে লাহাবি ফিরকা তারা এত ভদ্র হয় না তারা প্রথমেই গালিগালাজ শুরু করে দেয় এটা আপনারা সকলে দেখেছেন মানে প্রথমে তারা তো দিবেই বুখারি হাজার আটশো পঞ্চান্ন পড়বেন যেখানে স্পষ্ট আছে আমার যে রদি রদিয়াল তালা বলেছে কোনো ব্যক্তি যদি বলে বিশ্বনী সাল্লাম আলিবুল গাইব ফকাত কাজাব যে কোনো ব্যক্তি যদি বলে বিশ্ব তিনি আলিবুল গায়েব ছিলেন তিনি হচ্ছে ফাঁকাত গাজাব সে ব্যক্তি মিথ্যুক ভাই আমরা তো আয়েশা আইসর আনহা তিনি যে আকিদা রাখতেন আম্মার যে আকিদা রাখতেন বিশ্বনবী উপরে আমরা সেই আকিদা রাখি আমাদের এতটাই বলেনি তারপর বলছে ওমান হাদা সাকালাম কোনো ব্যক্তি যদি কথা বলে যে বিশ্বনবী কোনো কিছু গোপন করেছে ফাকাত গাজাব সে ব্যক্তিও মিথ্যুক আমার আবার বলছে ওমান হাদা সাকি আল্লাহ মুহম্মদ সাল্লাহাম রি রব্বাহ ফাঁকাত গজাব কোন ব্যক্তি যদি বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আল্লাহকে দেখেছেন ফাকাত গাজাব সে ব্যক্তি মিথ্যুক তো আমার যে নাইশা রদি আল্লাহ তালা তিনি তো স্পষ্ট বলে দিয়েছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আলিমুল গায়ব নন আর উনি যে যুক্তি দিয়েছেন যে কিয়ামতের মাঠে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কি হবেন তিনি শাহেদ মানে সাক্ষী দানকারী হবে তবে ঠিক আছে তো এটা পৃথিবীর জন্য সাক্ষী হওয়ার জন্য দেখা এবং শোনা এটা জরুরি এবং সাক্ষীর জন্য আরো দুজন সাক্ষী জরুরি একটা সাক্ষীতে পৃথিবীতে কোনো কিছু একটা সাক্ষীতে পৃথিবীর কোনো কেস কিন্তু সমাধান হয় না একটা সাক্ষীতে কোনো সাক্ষীতে একটা সাক্ষী দেবে একজন চোরের বিরুদ্ধে একজন সাক্ষী কিন্তু এটা জরুরত নয় মানে গ্রহণযোগ্য না একজনের সাক্ষী হ্যাঁ যেহেতু বিশ্বনবী কিয়ামতের মাঠে সাক্ষী দেবে বা কিয়ামতের ওখানকার নিয়ম ওখানকার কানুন ওখানকার সরিয়া সম্পূর্ণ আলাদা ওখানে বিশ্বনবীর একটা সুপারিশে বা একটা সাক্ষীতে আল্লাগ আছে যথেষ্ট তাই পৃথিবীর শরীয়ত কিয়ামতের মাঠে লাগানো এটা একটা বোকামি জান্নাত জান্নাতের শরীয়ত পৃথিবীতে লাগানো এটা একটা সম্পূর্ণ বোকামি এটা স্পষ্ট তো যাই হোক ভাই আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনলেন আমাদের ভাই তিনি আলোচনা করলেন আমার এই মোবাইলটার অনেক চার্জটা অনেকগুলো ফুরিয়ে গেছে তো যাই হোক আমরা আলোচনা করি মূলত যারা আলোচনা করতে চাই ইলিমি আলোচনা করবেন ইনশা ইলি এখান থেকে আপনারাও শিখতে পাবেন আমাদেরও ইলম বাড়বে কেননা কথোপকথনের মাধ্যমে অনেক কিছু শেখা যায় নতুন অনেক কিছু জানা যায় তো যারা ইলমি আলোচনা করবে তাদের সঙ্গে মানে জ্ঞানমূলক আলোচনা করবো যারা ধরেন গালিগালাজ যদি করে তো ভাই এদের সঙ্গে তো ইলিমি আলোচনা হয় না তো আমরা চাই যে আমাদের মধ্যে যত সমস্যা আছে সমাধান হোক আলোচনার মাধ্যমে আমরা একে অপরের কথা শুনি একে অপরের বিষয়গুলো বোঝার চেষ্টা করি তাদের দলিলগুলো জানার চেষ্টা করি আচ্ছা অনেকে লাইভে আছেন দেখি কে কে আছেন অনেকে আছেন রাহুল ভাই বক্তার নামটা কি ভাই আমার মনে নেই ভুলে গেলাম আবার কি একটা রেসিপি বলো যাই হোক গুড ডিসিশন ব্রাদার নাজমুল হক শেষে লিখেছেন ফরজ করে তার ব্যাপারে এ ব্যাপারে দলিল দিচ্ছে আটানব্বই নম্বর আয়াত নম্বর আয়াতের ব্যাখ্যাতে তাফসি ইবনে কাসিরে আবু হুরায় রদি তাল আহন থেকে যে হাদিসটা এসেছে যে সলাতের পরে মোনাজাতের প্রসঙ্গে ওখানে নয় সহিদা জাহিব কেন এখানে আলী জাদ একজন রাবি আছে সরি আলু ইবনে জাদ না আমি এক মিনিট দেখে বুঝতে বলতে পারবো আমি ওটা তাহা আছে আপনার দেখবেন বইটা গেল কোথায় ওখানে একজন শিয়ার আবি আছে একজন শিয়ার আবি আছে হাদিসটা সহি নয় হাদিসটা জঈফ এক মিনিট আমি দেখছি বইটা

জি ভাই দিয়েছেন ভাই সুরা ইম সুরা নিসা সাতানব্বই নম্বর এত বেটা আটানব্বই নম্বর এত তো যাই হোক ওখানে ইবনে কাসির থেকে যে দলিলটা দেওয়া হয় সম্মিলিত মসজিদের পক্ষে আবু হুরা রদ আল্লাহ তালা হুসুত হাদিসটা বর্ণনা আছে এখানে যে রাবি আছে এখানে দুটো রাবির সমস্যা আছে নাম বলছে হ্যাঁ আল আলী ইবনু জায়দ ইবনু জুদান তার নাম হচ্ছে আলী ইবনু জায়দ ইবনু জুদান এ রাবি প্রসঙ্গে সমস্ত মহাদ্দ সমস্ত আলিবনু ইবনু জুদান এ রাবি প্রসঙ্গে সমস্ত মহাদ্দিসগুলো তারা একে জাইব হিসেবে আখ্যায়িত করেছে ইমাম হাজার আসকানির তাকরিবুত্তাহ হাজিব দেখবেন চারশো এক নম্বর পৃষ্ঠা রাবি নম্বর মানে জীবনী নম্বর চার হাজার সাতশো চৌত্রিশ ঠিক আছে আর আলবানি রেমাহুল্লাহ এই হাদিসটাকে জৈব বলেছে তার যে মানে জিলালিল জন্নাহ ছশো তিরিশ নম্বর পৃষ্ঠাতে আর এই হাদিসের ব্যাপারে এই হাদিসটা আরো জেপ এই জন্যই কেননা এই ইবনে কাসিরের যে হাদিসটা আছে এই হাদিসটা সম্পূর্ণ সুই বুখারির তিনটে হাদিসের বিরুদ্ধে গিয়েছে এবং সেখানে কুনুতের সমাতে মানে ওই যে সলাতে সালাম ফেরানো পরে নয় এই ঘটনাটা মূলত হচ্ছে কুনুতের মধ্যে কুনুতের সমাতে আল্লাহ মুহম্মদালাম তিনি দোয়া করেছিলেন মানে সেম একই সনদে এই হাদিসটা ইমাম বুখার অন্য সনদে একইভাবে এসেছে সৈ বুখারি খুলবেন হাদিস নামাদ দু হাজার নয়শো বত্রিশ এবং সেই মুসলিম হাদিস ছয়শো পঁচাত্তর সোনান নাসাই হাদিস নামার এক হাজার পঁচাত্তর সোনান আবু দাউদ হাদিস নাম চোদ্দোশো বিয়াল্লিশ সোনান ইবনু মাজা হাদিস তুমার এক হাজার দুইশো চুরানব্বই মুসনায়দে আহম্মদ হাদিস নুমাদ সাত হাজার চারশো পনেরো এবং সুনান্দারেমি হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঁচানব্বই তো মূলত মূলত নিসার সুরান নিসার সাতানব্বই নম্বর আয়াতে তফসিরে ইবনে কাসিরে আবু হুরাই রদি আল্লা তালা আনু থেকে যে বর্ণনাটা এসেছে ওখানে যেটা বলছে রসুল সাল্লা সালাম ফিরিয়ে ফিরানোর পর কিবলামুখী হয়ে দুই হাত ওঠালেন এবং বললেন হে আল্লাহ রসুল মানে হে আল্লাহ ওয়ালিদ মানে ওয়ালিদ ইবনু ওয়ালিদের পরিত্রাণ দাও আইসা ইবনু আবি রাবিয়া বারিয়া মানে সালামের মানে এই ঘটনার ই করেছে তো এই এই যে ঘটনা এখানে দুজন রাবি তার মধ্যে একটা যে রাবির কথা আমি বললাম যে আলী ইবনু জায়দ ইবনু জুদান এরপরে সমস্ত মহাদিসদের আপত্তি আছে স্পষ্ট আরেকজন রাবি এখানে দেখছে আরেকজন আছে হ্যাঁ এই একটা রাবি এই ইবনে কাসিরের এ রেওয়াতে একটাই আছে একটাই একটাই আছে রাবি এই রাবি জৈফের জন্য হাদিসটা জাইফ জি আর কি প্রশ্ন আছে এখানে দেখি মহলে চার্জ ফুরিয়ে গেছে

আল্লাহ কি কোন আল্লাহ কাছে বলবে তো আসলে আল্লাহ সুমাত তিনি দূরত প্রেরণ করেন না আল্লাহ সুমাতের সঙ্গে যখন সাল্লু শব্দটা আসে তখন অর্থ দিয়ে হয়ে যায় যে আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে আর যখন বান্দার সঙ্গে সাল্লু শব্দটা ব্যবহার করা হয় সেই সময়তে হয় যে দুরুদ সাল্লু শব্দে কিন্তু অনেকগুলো অর্থ আছে দেখেন এখানে কিন্তু সুরা আহজাবের ছাপান্ন নম্বর আয়াত যে আর দিয়ে দূরুদ পরার কথা বলা হয় এখানে কিন্তু দূরুদের কথা আসেনি যে সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা যে তোমরা আল্লাহ রসুলের প্রতি তোমরা সলাত এবং সালাম পেশ করো এই সল্লু বা সালাত সালাদ শব্দের অর্থ তিনটে হয় আর কোরআনে দেখবেন সলাদ শব্দের অর্থ কখনো দুয়া হিসেবে এসেছে সলাদ শব্দের অর্থ কখনো নামাজ হিসেবে এসেছে যেমন ইন না আতায়না কাল কৌশল ফাসলি সুতরাং তো সলাত শব্দের অর্থ তিনটে হয় তার মানে একটা কি সলাতের অর্থ দুরুদ তো এখানে দুরুদ মূলত বান্দারা পাঠ করবে আর ফেরস্তা পাঠ করবে আর আল্লাহ সুবাহতাল্লাহ রহমত বর্ষণ করতে থাকবে তো এটা হচ্ছে মূল অনুবাদ কিন্তু ওখানে ওরা করেছে যে আল্লাহ দুরুদ পরে আল্লাহ দুরুদ যদি পরে তো আল্লাহ বলবে যে আল্লাহ মাসালা এ আল্লাহ কি আল্লাহ কোন আল্লাহ কাছে দোয়া করবে বুঝে না দুরুদ মানে দোয়া তা এটা ভুল এটা সঠিক নাই ভাইয়া মুফতি শাহ আলম তার সব ভিডিওর জবাব দিবেন শাহ আলম কে ভাই চিনি না তো আহলে হাদিস আন্দোলন সুরানপুর লিখেছেন যে আহলে হাদিস আন্দোলনের উৎপত্তিক্রমুখে ভাই এই বইটা অনেকদিন আগে পড়েছে গালিব সারের লেখা ভাই অনেক আগে পড়েছি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনি হ্যাঁ দিতে চাইছেন ইনশাল্লাহ দেবেন ইনশাল্লাহ আমি আমার কাছে আছে আমার আহলে হাদিস আন্দোলন এই বইটা আমাকে আলহামদুলিল্লাহ গালিব সার নিজেই তিনি আমাকে গিফট করেছিলেন তার কোরআনেতা সিরেখ খানা আর তার জিহাদ প্রসঙ্গে বই আমাকে টোটাল গালিব স্যার নিজেই তার বই আমাকে গিফট করেছে আলহামদুলিল্লাহ আর আমি আগে থেকে গালভসারের সব বইগুলো আমার কাছে ছিল আলাদেশের আন্দোলন সংক্ষিপ্ত চট্টি বইটা আমার কাছে আছে আমি পড়েছি গোটাটাই এবং ক্রোম বিকাশ যে থিসিস গালভসারের সেটা আমার আলহামদুলিল্লাহ আমার কাছে আছে আমি পড়েছি নবীদের কাছে চাওয়া যাবে না এরকম একটা দলিল দেন ভাই বলছেন নবীজি মোহাম্মদ সাল্লামের কাছে চাওয়া যাবে না এরকম একটা দলিলেন সবচেয়ে বড় দলিল যে বিশ্বনবীর মৃত্যুর পরে কোন সাহাবার তালের মধ্যে এত সমস্যা এত কিছু হয়েছে কেউ চাইনি নম্বর আমরা প্রত্যেকে যে আল্লাহ আমি তোমার কাছে ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এমন কিছু কিছু ব্যক্তি তাবিল করছে যে ভাই আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে সাহায্য চাই আমি তোমার স্ত্রীর কাছ থেকে গিলাস করে পানি চাই বা আমরা তো বলি কোনো ব্যক্তির কাছে যে ভাই আমার এই কাজটা করে দে বা এটা দে যুক্তিটা দেয় বিষয় করে মনে রাখতে হবে যে আল্লাহ সুবান আল্লাহ সিফাতি যেগুলো আল্লাহ এগুলো আল্লাহ কোনো বান্দাকে এর সঙ্গে শরিক করেনি সন্তান দিবার মালিক এটা আল্লাহ আর দুপি বিষয়ে যে আমরা লেনদেন আদান প্রদান করেছি এটা তো আল্লাহ রসুল নিজেই করেছেন আল্লাহ রসুল আমার জানাই আল্লাহ তাল্লাহ যাইসা তুমি ওই চারটা আমাকে নিয়ে এসে দাও তো এই হুকুম করাটা যে কোনো হুকুম করা কোনো জিনিস চাওয়া দুনিয়াবী বিষয় এগুলো আল্লাহ থেকে প্রমাণিত তার জন্য এগুলো অবশ্যই যে কেন এগুলো দলিল আছে কিন্তু যেগুলো আল্লাহ সিফাত যেন আল্লাহর কাছে সন্তান চাওয়া মানে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সন্তান চাওয়া আল্লাহ ব্যতীত কারো কাছে দুয়া মনের ইচ্ছা পোষণ করা এগুলো কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় সবচেয়ে বড় কথা কোনো সাহবর উদ্দ তারা কিন্তু এ এমন কিছু চায়নি তার জন্য এটা সবচেয়ে বড় দলিল আর হ্যাঁ একটা মনে রাখবেন দুয়া করার সময়তে যে ওসিলা ওসিলা তিন ধরনের ওসিলা বৈধ কেমন তিন ধরনের এক নেক আমল যে আপনি কোনো একটা নেক আমল করেছেন একটা রোজা রেখেছেন রোজা রেখে আল্লাহ উল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি রোজাটা বা সিএমটা পালন করেছি আল্লাহ সিএমের সিএমের ওসিলা আল্লাহ সুমাতালা তুমি আমাকে ক্ষমা করো বা আমাকে অমুক জিনিসটা দাও এটা হচ্ছে নেক আমল নেক আমল দুই নম্বর জীবিত মানুষ জীবিত কোনো পরেশগার মুত্তাকি ব্যক্তি আছে জীবিত পরেশগার মুত্তাকি ব্যক্তি আছে এই জীবিত পরেশগার মুত্তাকি ব্যক্তির ওসিলাতে দোয়া করা বৈধ যেটা মানে আমরা আহলুল হাদিস আমরা একাধিক জায়গাতে একাধিকবার বলেছি জীবিত ব্যক্তির ওসিলা ধরে দোয়া করা বৈধ সে বোখারি রাখা যায় নয় দশ এগারো নম্বর হাদিস আব্দুল আব্বাসের সেই হাদিসটা আছে যে বৃষ্টি প্রার্থনার সময়তে তিনি তার চাচার নাম ধরে দোয়া করেছিলেন এই থেকে জীবিত হ্যাঁ মৃত ব্যক্তি চায় নাবি হোক বা রসুল হোক ভাই সাহাবি হোক জীবিত মৃত্যু মানুষ যখন মৃত্যুবরণ করে তার ওসিলা ধরে দোয়া করা বা ওসিলায় দোয়া করে আমরা বৈধ মনে করি না বরং জীবিত ব্যক্তি যদি পরসগার মুত্তাকি ব্যক্তি হয় তার ওসিলাতে দোয়া করা বৈধ এবং আমল আর তিন ওসিলা আল্লাহ সিফাত তালা সিফাত যেমন আর আল্লাহ তুমি রিজিক ডাতা তুমি আমাকে আমার এই আমাকে খাদ্য দাও আমার তুমি রিজিক বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি রহমান তুমি আমাকে ক্ষমা করো তুমি গাফর রহিম আল্লাহমতাল সিফাতি নাম দিয়ে জায়েজ আমরা মনে করি তিন ধরনের ওসিরা জায়েজ বাকি মৃত ব্যক্তির নামে ধরে ওসিরা করা এটা বৈধ মনে করি না ওর কাছ থেকে চাওয়া বৈধ মনে করি না কেন কোনো দলিল নাই যাই হোক এখানে আর কি আছে ভাই জুমার ফরজ নামাজের পর ইমামের সাথে কি মোনাজাত করা যাবে এম ডি বনি ভাই ভাই জুম্মা নামাজের পরে নামাজের সালাম ফেরান্ন মানে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষের পরে দুয়া আছে দুয়া বলতে দুয়া হচ্ছে তিন ধরনের দুয়া হচ্ছে তিন ধরনের এক কিছু কিছু দু আছে মানুষ মুখ দিয়ে পড়লে দুয়া হয়ে যায় কেমন ধরুন মসজিদে ঢোকার দোয়া আছে আমরা কেউ মুখ দিয়ে পড়ি কেউ হাত তুলি না কেউ ইমাম সঙ্গে সঙ্গে করে না আমরা বাজারে প্রবেশের দোয়া আছে স্ত্রী সবসের দোয়া আছে তারপরে জামা পরিধানের দুয়া আছে পানি খাওয়ার দোয়া আছে সব জায়গাতে ইসলামে দুয়া আছে তো দুয়া মানে যে হাত তুলতে হবে এ ধরণটা একটা ভুল তো দুয়া তিন ধরনের কিছু কিছু দু আছে মুখ দ্বারা বললে হয়ে যায় কিছু কিছু দুয়া আছে যে আপনি মুখ দ্বারা বলবেন এবং একা একা হাত তুলবেন আর কিছু কিছু দোয়া আছে আপনি মুখ দিয়ে বলবেন আর সবাই মিলে করবেন তো জুম্মান নামাজের পরে শুধু মুখ দিয়ে নিজে একা একা জিকির আছে দোয়াগুলো আছে আল্লাহাম এই দোয়াগুলো আটত্রিশ খান দোয়া আছে এই দোয়াটা প্রমাণিত তবে সম্মিলিত সমিলিত এখানে প্রমাণিত নয় দোয়া প্রমাণিত জুম্মান নামাজে পরে ফরজ নামাজে পরে দোয়া আছে অনেকগুলো দোয়া আছে সমস্ত দোয়াগুলো ওগুলো একা একা করতে হবে সাহবরতাল একা একা করতেন তবে সবাই মিলে মিলেমিশে জামা ভাবে এটা জায়েজ নয় আব্দুর রহমান ভাই বলছে অতীতে কে অতীতে কে ভুল করার জন্য করো কি অতীতে যদি কেউ ভুল করেছে তাহলে করো কি হ্যাঁ সোরফফুর খানের উনসত্তর থেকে একাত্তর নম্বর এক সোরফুর খান আল্লাহ বলছে যারা অতীতকে যারা ভুল করেছে তাদের জন্য আল্লাহতালা খুব চমৎকার বলছে যে তারা যদি তৌবা করে কেউ যদি তৌবা করে আল্লাহ তৌব আবুর রাহিম আল্লাহ তো কবুল করেন তো কেউ যদি অতীতের ভুলের জন্য তো করে করে আল্লাহ ক্ষমা করে ইস্তেকফার পাঠ করে আল্লাহ সুমান তাদের পেছনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দেয় রিয়াদুল সালিনী খুলবেন তেরো তেরো চোদ্দ পনেরো নম্বর হাদিস আল্লাহ সুমা মহাসাল্লাম একজন পাপিষ্ট ব্যক্তির কথা বলছেন যে একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তারপরে সে তো করেছে দিয়ে ইসলামের ছায়াতল এসেছে আল্লাহ সুবান ও তারা তাকে জান্নাত দিয়েছে কেন সে তো করেছে তার পেছনে সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তো সেরা জুমারের তিপ্পান্ন নম্বর অ্যাড দেখবেন আল্লাহ বলেছেন যে হে আমার মানে ইবাদি যে আমার আমার যারা ইবাদত করে তোমরা আল্লাহর কাছ থেকে নৈরাশ না নৈরাস না আপনি যদি তৌবা করেন আল্লাহ স্মান্তর পেছনকার গুণাগুলোকে ক্ষমা করে দেবে হ্যাঁ তৌবা করে সেই কাজটা বারবার করতে পারবেন না যদি আবার করেন সে কাজ একই বল যদি আবার করেন তাহলে আল্লাহ স্নাত আপনাকে ক্ষমা করবেন না আপনার তৌবা কবুল না একবার প্রশ্ন করেছেন মসজিদের আশেপাশে যদি কবর থাকে নামাজ হবে কি হবে না ভাই এই ব্যাপারে আল্লামা নাসরুদ্দিন আলবানি রাহমাহুল্লা চোদ্দশো কুড়ি হেজরিতে মৃত্যুবরণ করেছে আপনারা সকলেই জানেন তার একটা বই আছে যে কবর সংলগ্ন স্থানে মসজিদ এই বইটা তিনি স্পষ্ট পাবেন আর মনে রাখবেন কবর যদি সামনে পেছন হয় মোবাইলটা চার্জ পড়ে গেছে তার জন্য আমাকে শুয়ে পড়তে হচ্ছে তো আলবানি আলবানিরামল্লার বইটা পড়বে ওখান থেকে বিস্তারিত দলি পেয়ে যাবেন আর এখানে প্রশ্নের উত্তর হচ্ছে যে কবর কবর আর মসজিদের মধ্যে যদি কোনো প্রাচীর কোনো প্রাচীর দিয়ে যদি যেটা আলাদা করে দেওয়া হয় অবশ্যই ইনশাল্লাহ সেখানে আপনি সলাত আদায় করতে পারবেন কিন্তু মসজিদের ভেতরে যদি কবরস্থান থাকে কবরের কোনো অংশ চলে আসে সেই মসজিদে বৈধ নয় ঠিক আছে এটা মনে রাখবেন যে কবরস্থান এবং মসজিদ যদি প্রাচীর দিয়ে যদি আলাদা পৃথক করে দেওয়া হয় তাহলে সেই সব জায়গাতে সেই সব মসজিদে সলাত আদায় বৈধ কিন্তু মসজিদের গ্রাউন্ডের মধ্যেই যদি কবর থাকে এটা বৈধ নয় এখান থেকে দূরে থাকতে হবে মসজিদ থেকে আইবে প্রশ্ন করেছেন রাহুল ভাই আমাকে আজ এক ভাই মেলাতে ডেকেছে

ভাই সুজুদে কোরআন মানে কোরআন তেউলাতের যে চোদ্দোটা সিজদা আছে এগুলো যে শুনবে তাকে কি সিজদা করতে হবে কি হবে না ভাই এটা নিয়ে ইখতলাফ আছে তবে মনে রাখবেন কোরআনের আয়াতের সিজদা যেগুলো আছে এটা ওয়াজিব নয় এগুলো যে মানে ওয়াজিব এমনটা নয় তবে যারা শুনছে তারা করতে পারে সমস্যা নেই কারণ কোরআন যে শুনছে তারও সমান নেই কী হয় তাই সে শুনেই সিজদার আয়াত পেলে সেও সিজদা করতে পারে এটা ওয়াজিব নয় তার জন্য যে তামহিদুর মৌলার সঙ্গে একটা বাহাস করেন উনি আমাকে আহলে হাদিসকে নিয়ে কটুক্তি করেন ভাই আমি বাস করব কীভাবে তাদের সঙ্গে বিনা মোবাইল মোবাইলে কোরআন পড়া যাবে কি যাবে না শরীর যদি পাক থাকেন ধরুন নামাজ পড়েছেন এখন আপনার অজুটে এমনি ভেঙে গেছে বড় বড় কোনো নাপাক কি নয় মোবাইলে আছে অ্যাপস আছে অ্যাপস থেকে আপনি মোবাইল থেকে আন পাঠ করতে পারেন সমস্যা নেই ভাই প্রশ্ন করেছেন সালাদ কেউ যদি পাঁচ রাকাত পরে ফেলে ঝরে সালাদ পাঁচ টাকাত পরে ফেলে তাহলে কী করবে ভাই কেউ যদি পাঁচ যদি সালাদ যদি আদায় করে ফেলে সালাম ফেরানোর পরেও যদি মনে পড়ে যে আপনি পাঁচ টাকাত পরে ফেলেছেন সেক্ষেত্রে আপনাকে একটা সাহসেষ দা দিতে হবে দুটো সহশেষ দা দিয়ে দিবেন তার সাথে বৈঠকের মতো বসে দুটো সহশেষ দা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন মিসকাতে হাদিস বর্ণনা আছে নশো পঞ্চাশ একে নবাহান্ন পর হাজ গুলো দেখে নেবেন সহশেষ দা একটা অধ্যায় আছে বেদাতিকে যে সহযোগিতা করলো সে ইসলামকে ধ্বংস করলো জি ভাই এটা শোনা ইবন মাজার মোকদ্দমাতে দেখবেন কিতাবসূন্নাতে আছে একদম পঁয়তাল্লিশ থেকে পরপর হাদিসগুলো পড়বেন ইনশাল্লাহ পঁয়ষট্টি পর্যন্ত পড়বেন এই হাদিসগুলো পেয়ে যাবেন আর এটা সুপিয়ান সাউরি থেকে একটা কল আছে যে বেদাতিকে সহযোগিতা করলো করলো ইসলামকে ধ্বংস করলো বরফুর আব্দুল কাদের জিলানিরো এই কল আছে গুনিয়াতে তলেবিনে যে বেদাতিকে সহযোগিতা করলো বা দিল ইসলামকে ধ্বংস করলো এবং সুবর দিয়ে সুবা একজন তাবে তারও কল আছে অনেকজন তাবের কল আছে এগুলোতে রাফুল ইয়াদে না করার সহি হাদিস আছে আবুদাউদে বা সোহি সোনান আবুদাউদে সাতশো আটচল্লিশ নম্বর হাদিস যেটা আব্দুল ইমনে মাসুদ থেকে বলেছেন যে আল্লাহ সাল্লাম 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 মানে সলাদকে আমি দেখাবো না তারপর তিনি ইল্লা মানে তারপর তিনি একবার একবার ইল্লামার মার আহতান তিনি শুধুমাত্র একবারই রাফুল ইয়াদেন করলেন যে হাদিসটা এসেছে ইমাম আবু দাউদ রহমল্লা ওখানে নকল করে দিয়েছেন যে এই হাদিসটা সহি নয় ইমাম আবু দাউদ হাদিসটাকে সহি নয় তিনি ঘোষণা করেছেন কেন সহি নয় দেখেন সুফিয়ান আন সৌরি নামক একজন রাবি আছে তিনি একজন মুদালিস রাবি একজন তাদলিসকারী মুদালিস রাবি আর মুদালিস রাবির হাদিস ততক্ষণ গ্রহণযোগ্য নয় যতক্ষণ না পর্যন্ত তিনি হাদ্দাসান বা সামা তার মানে তাসরি তা সামা যদি প্রমাণিত না হয় তার হাদিস গ্রহণযোগ্য নয় তো সুফেন আন সাউরি রহমাহুল্লাহ তিনি একজন মানে হাদিসটা যিনি হাদিসের মূল বর্ণনাকারী ওই ওই তিন মিজিতে ওই রাবি আছে সুফেন সাউরি আছে মুসনদে আবি আলা মুসনদে আহম্মদ দাউদ নাসাই প্রত্যেকটা জায়গাতে মূল রাবি হচ্ছে সুফিয়ান সাউরি তিনি বর্ণনা করেছেন তো প্রত্যেকটা জায়গায় সুফিয়ান সাউরি আন আনা হাদিস বর্ণনা করেছে মু আন দেহাদিস বর্ণনা করেছে এই জন্য হাদিসটা সহি নয় ইমাম দারাকুতিনী হাদিসটাকে জেব বলেছেন ইমাম বোখারি রহমুল হাদিসটাকে জেব বলেছেন ইমাম এমনকি মানে অধিকাংশ জমহুর জমহুররা হাদিস টাকে সেফ বলেছে আমার একটা বই আছে বাংলাদেশ থেকে বইটা প্রকাশ হয়েছে হাদিস মানে আহল হাদিস এবং হানাফি মাজাব ইকতলাফ নিরাসান দেখবেন আমি ওখানে তিরিশ জন মহাদিসের কথা নকল করেছি যেটা ওই আবু দাউদের হাদিসটাকে জৈব বলেছে হাদিসটা সহি নয় ওটা সহি আলবানি রহমাল্লা বলেছেন এখানে তার খাতা হয়েছে মুর্শিদাবাদ বিহারামপুর আহলে হাদিস আন্দোলন জামে মসজিদের খোদবার দাওয়াত নেবেন ভাই মুর্শিদাবাদ বিহারামপুর ভাই এখন তো খোদবার আর সময় হবে না এখন প্রোগ্রামের সময় হয়ে গেল আমি তো কিছুদিন পরে বাংলা চলে যাবো ইনশাআল্লাহ একটা ফোন এসে দেখছি জন্মদিন পালন করা যাবে কিনা ভাই জন্মদিন পালন করা বিদাত নয় জন্মদিন পালন করা বিদাত নয় এই জন্যই যে জন্মদিন কেউ নেকির উদ্দেশ্যে বা ধর্ম হিসেবে পালন করে না তার জন্য জন্মদিন এটা বিদাত নয় জন্মদিন এটা হচ্ছে নিষিদ্ধ না যায় কেন মান তা সব্যাবিকমি ফাহা মিনহু কোনো ব্যক্তি যদি মানে কোন ব্যক্তি যাদের অনুসরণ করবে অন্য কমের অনুসরণ করবে ফাওয়া মিনুষ তারা তাদেরই অন্তর্ভুক্ত তো আবু আবুদদের হাদিসটা চার হাজার একত্রিশ নম্বর হাদিস তো জন্মদিন পালন করা এটা নিষিদ্ধ না যায়জ তবে এটা বিদাত নয় একবার প্রশ্ন করেছেন রাহুল ভাই মহিলারা কি কবর জয়ারত করতে পারে মহিলাদের জন্য কবর জিয়ারত করা আমাদের নিকটে জায়েজ মনে করি অলিমাদিবন্দে আছে বিষয়টা তবে আমরা জায়েজ মনে করি এই জন্যই আইসা রদি আলাহা থেকে একটা হাদিস বর্ণনা আছে তিনি বলছেন তার ভাই আব্দুর রহমান আব্দুর রহমান বিন আবিবাকার মানে আবাক্কারের সন্তান আর আয়েশা রদি আল্লাহ ভাই নাম কি আব্দুর রহমান বিন আবিবাকার রদি আলাহ তোলা কবর জিয়ারত করার সময় মানে এই হাদিসের যে ঘটনা আছে যে কবর জিয়ারত করার সময় তাকে বলা হলো যে রসুল কি কবর জিয়ারত করতে নিষেধ করেনি তিনি বলেন হ্যাঁ নিষেধ করেছিল তবে তবে পরে তিনি কবর জিয়ারত করার অনুমোদন দিয়েছেন এটা মুসনাদে আবি আল বর্ণনা আছে এখানে মানে আইসর উদ্দিয় তালহা তার ভাই আব্দুর রহমান বিন আবু আকরের আবুবাক্করের কবর জিয়ারত করার জন্য নির্দেশ মানে তার ভাইয়ের কবর জিয়ারত করবে এখানে আইস্বর উদ্দিয়তালনহ তিনি চাইলেন তো তাকে তখন বলো লাল্লা কি বলেনি যে কবর মহিলার কবর জিয়ারত করবে না তখন সঙ্গে সঙ্গে এই কথা তিনি বলছেন যে আল্লাহুল প্রথমে নিষেধ করেছিল কিন্তু পরবর্তী সময়তে তিনি অনুমোদন দিয়েছেন এটা মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার চার হাজার আটশো একাত্তর নম্বর হাদিস ইর অল গালির লিল আলবানি রহমা আলবানি আলবানী রহমাল্লা ইর অলুল গালির হাদিস নাম্বার সাতশো পঁচাত্তর সৈদ সোন বনন আছে আলবানি রহমুল্লাহ হাদিসটিকে থেকে বলেছেন আহাকামুল জানাই যে দেখবেন প্রথম খন্ড একাশি পৃষ্ঠাতে আছে আর এটা তো মুসনাদে আবি আলাহাদ সৈসাদ বর্ণনা আছে হাফেজ জুবার আলী জাই রহমাল্লাহ হাদিস টা সই বলেছে তাই আমাদের নিকটে মহিলারা যদি কবর জিয়ারত করতে যাই কবর জিয়ারত করতে যেতে পারে তবে এখানে একটা সতর্কতা সতর্কতা হচ্ছে মানে ওখানে যে উচ্চ উচ্চ কান্দাকাটি মানে হতাশা অনেক কিছু হতাশা করা মেয়েরা যেটা করে এগুলোর যদি আশঙ্কা থাকে তাহলে সেই মেয়েদেরকে কবর জিয়ারত করার অনুমোদন দেওয়া যাবে না যারা স্ট্রিট থাকতে পারবে যাদের মধ্যে শরীয়ত গৃহীত যে কাজগুলো আছে যেগুলো কি এমনি মৃত ব্যক্তির সামনেও উচ্চস্বরে কাদা বুক চিৎকার করে কাটা এমনি জায়জ না এমনি তো মৃতের সামনে জায়জ না কবরস্থান তো অনেক দূরের কথা তো এই জন্যই যেসব মেয়েরা বেশি মানে আবেগী বেশি আবেগী এদেরকে যেতে দেওয়া যাবে না বরং দেখা যায় মানুষ মৃত্যুবরণ করেছে এক মাস পর দু মাস পরে তার তারা মেয়ে কবরের কাছে যেতে পারে যেতে চাই যদি কন্ট্রোল করতে পারে শরীর মানে শরীরের শরীরের দিক থেকে সে যেতে পারে আরেকটা বিষয় মনে রাখবেন বিশ্ববি মোহাম্মদ সাল্লাম সালাম আইসার আল্লাহ আলাহাকে কবর জিয়ারতে দোয়াটাও শিখে দিয়েছিলেন এখন মেয়েদের যদি কবর জিয়ারত যদি না জায়গ হবে তো বিশ্ববি মহম্মদ সাল্লাহ সালাম আইসার আল্লাহ তালাকে তিনি কবরের মানে জিয়ারতে দোয়া তিনি কেন শিখালেন এটা মিশকাত আছে নশো চোদ্দ নম্বর হাদিস সরি মুসলিম নশো চোদ্দ নম্বর হাদিস এবং মিশকাত হাদিসটা এসেছে এক হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস এখানে সব শুধুমাত্র শর্ত হচ্ছে একটাই যে তারা যদি গিয়ে যেন উচ্চ কাদাকাটি কাটি এবং শরীর গৃহীত কাজ এমন কোনো কাজ যেন না করে সে বোকাইতে আছে হাদিসটা দেবেন বারোশো সাতানব্বই মিশকাতে সাত হাজার এক হাজার সাতশো পঁচিশ নম্বর হাদিস তো মহিলারা যেতে পারে মুসনাদ আবি আলার হাদিসে ইবনে আবি মানে আবু আকার হ্রদয়দনের সন্তান আমার জান আইসার থেকে ঘটনাটা বর্ণনা আছে জি আর কি প্রশ্ন করছেন জন্মদিন পালন করা ভাই মুক্তি আলী সাহেব দলিল নবীর কাছে চাওয়া যাবে মুসলিম শরীফ থেকে ভাই কি দলিল দিয়েছে তুমি না এই মুহূর্তে দলিলগুলো পাঠাবেন ইনশাআল্লাহ দেখব গুনিয়াতে তলবিন এই গ্রন্থটা কোথায় পাওয়া যাবে ভাই আমার বাড়িতে আছে हरिदाना हाख नमिर और थकी হচ্ছে রিদুয়ান রিদওয়ানুল রিদওয়ান নামের অর্থ কি ভাই রিদওয়ানের শব্দের অর্থ মূলত আপনার বেহস্ত বা জান্নাতের মানে দারুয়ান এ টাইপের গার্ড ভাই কারো মোবাইলে খারাপ ছবি রাখা যাবে কি ভাই এগুলো তো সাধারণ প্রশ্ন মোবাইলে হোক বাড়িতে হোক বিছনার তলে হোক রাখা তো কথা দেখাটাও না যে ঝাড়াম যাবে না এক ভাই পড়ছে এক বেতর সময় কোন নামাজ হবে কি জি ভাই নামাজ হয়ে যাবে সমস্যা নেই জন্য পড়াটা শুন না এটা পড়বেন এটা ছেড়বেন ইচ্ছাকৃত ভাই মসজিদে জামে মসজিদে খুদ ভাই নেবেন ইনশাআল্লাহ কোরআক দিন নেব তবে আমাদের আন্ডারে যেহেতু তিনটে মসজিদ আছে আমাদেরকে জুম্মাতে আমরা ফ্রি থাকি না নিজেদের মসজিদকে খুদ্বা দেওয়ার জন্য নিজেদের মসজিদ কেন আমাদের মসজিদের জন্য আমরা না দিই ভাই আমাদের মসজিদে আবার কে তাছাড়া জুম্মা দিন আমরা কোনো প্রোগ্রামও নিই না বা জুম্মা দিনে কোনো ক্ষুদ অন্য জায়গায় যেতে পারি না মিলাদের শুধু খাওয়ার উদ্দেশ্যে গেলে পাপ হবে কি ভাই একটা বন্ধু আপনার সঙ্গে মদ খাবে আর আপনি তার সঙ্গে যাবেন ওখানে মদ খাবেন আপনি পেপসি খাবেন তাই হয় নাকি ভাই শ্রোম আইদা দুই নম্বর আয়াত যে অসৎ কোনো কাজে অসৎ কোনো কাজে সহযোগিতা করা যাবে না ভাই আমাদের নাবীজি মহম্মদ জানাজা কে পড়েছে ভাই সুরুল কুবর আলী নাসাইতে একটা চ্যাপ্টার আছে যে বিশ্বনবীর জানাজা প্রসঙ্গে এবং সেই বুখারি বারোশো চল্লিশ নম্বর হাদিসে পরপর দেখবেন ঘটনা বর্ণগণনা করা আছে যে বিশ্বনবীর জানাজা মূলত আমরা যেহেতু পড়েছি এই হয়নি প্রথমে প্রথমে আব্বাকল কিছু সংখ্যক সাহাবরদাহমদকে নিয়ে নামাজ পড়াই তারপরে কিছু সাহাবী আসে মহাজিদ সাহাবিরা আসে আনসাররা আসে এইভাবে দলে 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 সাহাবরদাল আহমন্দা জানাজা সালাত আদায় করেছে আমরা প্রচলিতভাবে যেটা করেছি আমরা পড়ি এটা এইভাবে বিশ্বনবীর জানাজা হয়নি তবে হ্যাঁ আমরা যে পদ্ধতিতে জানাজার সালাত আদায় করি বিশ্বনবী এইভাবে অন্য সাহাবিদের জানাজা তিনি পড়িয়েছেন কিন্তু বিশ্বনবীর জানাজা আমাদের প্রচলিত তো পদ্ধতি হয়নি এটা সাহাব রদিয়াল তালা আহমরা বিভিন্নভাবে তারা আসতেন আর তারা জানাজা পড়তেন রফুলিয়াদের নাক করা নিয়ে আলোচনা করতে চাই আব্দুর রহমান শেখ রাফলিয়ন না করা নিয়ে আলোচনা করতে চান জিবাই ইনশাল্লাহ একদিন আলোচনা হবে কোনো সমস্যা নেই রাফুল ইয়াদাইন নিয়ে আমার তিনটে বক্তৃতা আছে দেখবেন তাহাকে কি মজদিস মাসালা দুই তাহা কী কী মাসালা তিন তাহা কী মাস মাসালা চার আমি মোটামুটি ন ঘন্টার আবার আলোচনা আছে রফল ইয়াদাইন তারকে রাফুল ইয়াদাইন মানে রফল ইউদ্দিন করতে হবে না এই মর্মে যেসব দলিল দেওয়া হয় সেগুলোর জবাব এবং রফল যে মানসিক হয়নি এর পক্ষে অকট্য দলিল পেশ করেছি যদি পারেন আমার ভিডিও আছে কমপক্ষে ন ঘন্টা আপনি আলোচনা শোনেন এবং সেগুলোর আমার জবাব দেওয়ার চেষ্টা করেন আর কোনো দিন আলোচনা করতে চলে ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে আলোচনা করবো আজকে তো আর হবে না আরে ভাই তো ভাই বাংলাদেশ কবে আসবেন ইনশাল্লাহ নভেম্বরে আসবো ভাই বিবাহ কবলের জন্য শর্ত কি বিবাহ কবলের জন্য কয়েকটা শর্ত আছে তার মানে যাকে বিবাহ করছেন সে মেয়েটাকে হান্ড্রেড পার্সেন্ট রাজি থাকতে হবে মেয়ে যদি রাজি না থাকে পিতা মাতা যে জোর করে বিয়ে দেয় এটা উচিত নাই দুই নম্বর যে মিয়া মেয়েটার যে ওয়ালিগ মানে তার পিতা যদি জীবিত থাকে তার মানে সমর্থন লাগবে পিতা মা পিতার বা তার মেয়েটার ওয়ালি মানে তার অভিভাবক যদি সম্মতি না দেয় সেই বিবাহটা বৈধ নয় আর সাক্ষী লাগবে আর যে বিয়ে পড়াবে সেই কাজী সাহেব লাগবে আর বর লাগবে হয়ে গেলো বিবাহ বাকি যেগুলো করা হচ্ছে সবগুলো অতিরিক্ত

এটাই জোরদার একদিকে সালাম ফেরানোর হাদিসটাই অধিক তত বরং দুই দিকে সালাম ফেরানোর হাদিসটার মধ্যে দুর্বলতা আছে তবে অনেক মহাদিস হাদিসটাকে হাসান বলেছে তাই সালাম একদিকে ফেরানোটাই এটা সহি সূত্রে প্রমাণিত এটা সই সূত্রে প্রমাণিত সম্ভবত আবদুল্লাহ ইবনু মুবারক রায় মহল্লার একটা কল আছে দুই দিকে সালাম যে ফেরাই তাকে গাধার মতো বা এই ধরনের কিছু একটা উক্তি আছে তো যাই দুই দিকে সালাম ফেরানোটাও বৈধ হাসান হাদিস দ্বারা প্রমাণিত আছে একদিকে সালাম ফেরানো এটা অধিকতর উত্তম এটাই সহিবেশী ভাই ইয়া রসুল্ল বলা যাবে কি যাবে না জি ভাই আমি এটা নিয়ে এখন পর্যন্ত আমি নিজেই সিদ্ধান্ত নিইনি ইয়া রসুলাল্লাহ এটা বলা যাবে কি যাবে না আমার কাছে কয়েকটা দলিল আমি পেয়েছি যে ইয়া রসুল্লাহ এটা বলা জায়জ এই মর্মে তবে আমি চূড়ান্ত সিদ্ধান্ত এই মুহূর্তে দিতে পারছি না ইনশাল্লাহ এই মশালাগুলো নিয়ে একদিন আলোচনা করব তবে ইয়া রসুল্লাহ হজরত আলী থেকে কয়েকটা বর্ণনা আছে হাদিসের মানগুলো আমি চেক করিনি